আমরা কখনো কোনো জিনিসে স্যাটিসফাইড হই না, সংগঠনে মেম্বারশিপ হচ্ছে স্যাটিসফাইড নই, সমাবেশ বিশাল ভালো হলো তাতে আমরা স্যাটিসফাইড নই। মিয়া কেসেফাই একটি ছেলে, সে এসএফআই সমর্থক, গরম চা 30 কাপ এইভাবে গলায় ঢেলে দিয়েছিল পরপর, ভয়ানক নৃশংসতার নিদর্শন আছে। তো এটা এসএফআই বলে না, এসএফআই শক্তিশালী হলে আসলে বিরোধী কণ্ঠস্বর শক্তিশালী হবে, বিরোধী কণ্ঠস্বর শক্তিশালী হলে আসলে পশ্চিমবাংলার ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিসরটা শক্তিশালী হবে, পশ্চিমবাংলার ক্যাম্পাসগুলোতে ডেমোক্রেটিক ভয়েসের স্পেস বাড়ানোর জন্য যে পরিমাণ সংগঠনের প্রসার ইত্যাদি করানোর দরকার সেটা আমরা এখন অবধি পেরে উঠতে পারিনি। এই খিদেটা আমাদের আছে, এটা নিয়ে প্রত্যেকদিন ঘুমাতে যাই। আশা করি যতদিন এই খিদেটা আছে ততদিন সংগঠনের কাজ আমরা মন দিয়ে করতে পারবো। পুকুরের মাঝখানে যেমন ঢিল মারলে ঢেউটা চারিদিকে ছড়িয়ে পড়ে, কলকাতা হচ্ছে পুকুরের মাঝখান, ঢিলটা এখানে মারতে হয়। শুধু ঢিল মেরে পুকুরের মাঝখানে যদি চুপচাপ বসে থাকি মাছ আমি ধরতে পারবো না। ফলে মাঝখানে যেমন চালা দিতে হয়, গ্রামের ছেলে তো গ্রামের ভাষা বলতে গেলে, ধারেও তখন জাল দিয়ে ঘিরতে হয়, তো আমরা মাঝখানে ঢিলও মারি, জাল দিয়ে ধারগুলো ঘেরার চেষ্টা করি, মাছ তাতে ওঠে মাঝে মাঝে, মানে পারলে বাবা মা হেলমেটটা পরিয়ে দেয় যেন কলেজে যাই না পলাশির যুদ্ধে যাচ্ছে। তাই তো হয়েছে, তাতে রাজনীতিবিদদেরও দায়িত্ব আছে, রাজনীতির ক্ষেত্রটা আরাবুল ইসলামরা দখল করে থাকলে মা বাবা তো ভয় পাবে। কলেজে ঢুকলে আবার মারতর করতে পারে, আক্রমণ করতে পারে, কারণ দাদারা বলে গিয়েছে কলেজে এরকম ভাবে এই আক্রমণ হয়েছিল, সেই ছবি চোখের সামনে ভাসছে যারা এখন কলেজে পড়ছে। ফলে কালকে যদি গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়, পরশু তৃণমূল ছাত্র পরিষদ কলেজের গেট থেকে বিদায় হবে, এই গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। ইনসাফ সভা থেকে আমি তো প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে আমরা গিয়ে, আমাদেরও একজন ভাইপো আছেন, তোমাদেরও একজন ভাইপো আছেন, আমাদেরও ভাইপো আছেন, আমাদের যিনি ভাইপো আছেন তার কাকার নাম সুকান্ত ভট্টাচার্য, ভাইপোর নাম বুদ্ধদেব ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন এদেশের বুকে 18 আশুক নেবে, আর তোমাদের যিনি ভাইপো আছেন তার পিসি লিখেছেন হাম্বা কাম্বা রাম্বা চাম্বা পাম্বা লাম্বা। তোমরা গিয়ে ছাত্রদের ওইটা বলো, আমরা গিয়ে ছাত্রদের এইটা বলি, ছাত্ররা বেছে নিক কোনটা ঠিক কোনটা ভুল। জাঙ্গিয়ার বুক পকেট, গরুর গাড়ির হেডলাইট, ভাড়ের হ্যান্ডেল, শিক্ষক দিয়ে দুর্নীতি নিয়ে এসএফআই রাস্তায় নেমেছিল বলেই পার্থ চ্যাটার্জি ওই মানকে মাগে হিতে, হ্যাঁ আজকে কত নিতে জেলের মধ্যে আছে, কুন্দল ঘোষের নাম বেরোচ্ছে বাংলার মানুষের কাছে। ঠিক একটা খুব দামি ধুতি পরে দামি গাড়ি থেকে নেমে নেতা, এইরকম নেতা অ্যাকসেপ্ট করবে না। ফলত অনেক খুঁজে খুঁজে প্রণব মুখার্জি না হচ্ছে না, প্রিয় দাশমুন্সী না হচ্ছে না, সোমেন মিত্র না পুরোটা হচ্ছে না, এই করে 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 আমাদের দেশের বড় লোকরা বার করলো যে এই একজন আছেন যিনি টালির চালে থাকেন, হাওয়াই চটি পড়েন, পারলে আমি বলিনি সুব্রত মুখার্জি বলেছিলেন নতুন শাড়ি কিনে ছিঁড়ে পড়েন, কিন্তু আসলে গরিব সেজে বড় লোকের কথা বলেন, বড় লোক অনুযায়ী কাজ করেন। তৃণমূল ক্যাম্পাসের মধ্যে থাকতে পারে, এসএফআই ক্যাম্পাসে যে ছাত্রছাত্রী তাদের মনের মধ্যে আছে, তাই এসএফআই ওরা অ্যাটাক করে আক্রমণ করে। শতরুদ্ধা যে খেলায় সচিন, আমরা সেই খেলায়, আমরা বলি না আমি সেই খেলায় ক্লাবে ক্লাব ক্রিকেটে 12th প্ল্যান হওয়ার চেষ্টা করছি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম খুব ভারী সুন্দর দুটো লাইন লিখেছিলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আজ এই লাইনটা একটু পাল্টে দিয়ে আমার বলতে ইচ্ছা করছে, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আমার বাঁ দিকে আজ সৃজন, ডান দিকে প্রতীকুর রহমান, ঠিকই ধরেছেন। আজকে আমাদের স্পেশাল আড্ডায়, রবিবাসরীয় আড্ডায় দুই অতিথি, এসএফআই এর সেক্রেটারি এবং এসএফআই প্রেসিডেন্ট, এই প্রথম সম্ভবত কোনো ডিজিটাল চ্যানেলের আড্ডায় একসঙ্গে আপনাদের জন্য আমাদের জন্য। প্রথমে দুজনকে স্বাগত প্রতীকুদা। মানে আমরা তোমাদের সাথে রাজনৈতিক বহু আলোচনা করেছি, কিন্তু সেক্রেটারি এবং প্রেসিডেন্টের যে রসায়ন হওয়া উচিত সেই রসায়ন নিয়ে, সেই কেমিস্ট্রি নিয়ে কোনো দিন আমরা জানি না, আলোচনা করিনি। এবং তোমাদের যে অগন্তি ফ্যান ফলোয়ার আছে যারা ছাত্র সংগ্রামের সঙ্গে জড়িত, তারাও জানে না। সিনিয়র কি, আমি তাকে দিয়ে শুরু করবো, সম্পাদক ওকে দিয়ে শুরু করো, সিনিয়র তুই, সম্পাদক তুই, আমি শুরু করি, লেডিস ফার্স্ট বলতে পারছি না, সিনিয়র ফার্স্ট। প্রতিবন্ধ প্রথম কথা, প্রেসিডেন্ট হওয়ার আগে তো সৃজনদার সঙ্গে প্রথম পরিচয় তোমার, কবে প্রথম সৃজন ভট্টাচার্যকে দেখলে এবং কিভাবে দেখলে? সৃজনের সঙ্গে আমার পরিচয় যে খুব ক্লোজ সেরকম না, সৃজনের সঙ্গে পরিচয় প্রেসিডেন্ট হওয়ার আগে, যেমন ও স্টেট কমিটি মেম্বার ছিল, আমিও ছিলাম, কথাবার্তা হয়, হাই হ্যালো সম্পর্ক, মানে কেমন আছিস, ভালো আছিস ভাই, হ্যাঁ ভালো আছি, সেইরকম সম্পর্ক নেই। সম্পর্ক মূলত সেক্রেটারি হওয়ার পরে সৃজন ভট্টাচার্যের সঙ্গে প্রতীক রহমানের সম্পর্ক, কেমিস্ট্রি তখন থেকে শুরু হয়। প্রথম ইমপ্রেশন তো একটা হয় একজনকে দেখে, যে তোমাদের অনেক বড় একটা দল, সেই দলের একজন
একটা লিডার যখন উঠে আসে, নেতা যখন উঠতে শুরু করে, কিছু তো পার্টিকুলার কিছু কোয়ালিটি থাকে, তারপরে নেতা হয়। এবার তুমি রাজনৈতিক অ্যাঙ্গেলে বলতে পারো পলিটিক্যাল পার্টিতে মানে তোমাদের দলের নেতা ফেটা হয় না, বাট আমি বলছি প্রথম ইমপ্রেশন কি তোমার মনে পড়ে যে কোথায় প্রথম দেখেছিলে সুজানদাকে? না সেরকম প্রথম কোথায় দেখেছিলাম ওরকম বলে কিছু মানে এক্স্যাক্টলি ঠিক মনে পড়ছে না, তবে এটা ঠিক মানে সৃজন আমার খুব কমন ফেস, সৃজনের সঙ্গে সম্পর্ক ভালো, হয়তো কথা কম হতো, সম্পর্ক ভালো, দেখলে একটা মিষ্টি একটা হাসি, স্বভাব তৈরি হাসি, একটা মিষ্টি একটা হাসি, হাতটা তুলে দাঁড়া হ্যাঁ ভাই ভালো আছি, এই এই মিষ্টি হাসিতে কত কিছু হয়ে যায়। সৃজন দা তোমার প্রতিকূদাকে বেশি কেস খাওয়াস নাকি? না না একদম কেস খাওয়াছি না। তোমার প্রতিকূদাকে প্রথম কিভাবে দেখা এবং কিভাবে এবং পরবর্তীকালে তোমাদের অর্গানাইজেশনের সভাপতি হয়ে যাওয়া, এটা কি এই ঘটনা কিছু তো থাকবে একটা? না সংগঠনে আমার থেকে সিনিয়র, আমি যখন আমাদের সংগঠনের হায়ারার্কি অনুযায়ী আমি যখন ইউনিট কমিটি বা লোকাল কমিটির মেম্বার, ততদিনে ডায়মন্ড হারবার কলেজের জিএস হয়েছে, এবং মানে যে সময়টা তৃণমূল দখল করছে আমাদের রাজ্যের কলেজগুলো ইউনিয়নগুলো, সেই সময়ে দাঁড়িয়ে এসএফআই এর উপর যে ভয়ানক আক্রমণ, নির্মম আক্রমণ, সেই আক্রমণ তো অনেকে স্ট্যান্ড করতে পারেনি। আমি দেখেছি মানে নাথিং এগেনস্ট এনিওয়ান, কিন্তু এরকমও শুনেছি যে পরবর্তীকালে এসএফআই থেকে বেরিয়ে গেছেন, জীবনের অন্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মানুষ হয়েছেন, তিনি প্রকাশ্যে বলেছেন যে এসএফআই সেই সময় প্রোটেকশন দিতে পারেনি বলে আমি সেই সংগঠনের সাথে থাকতে পারিনি। ওই ভয়ানক কঠিন পরিস্থিতিটার মধ্যে থেকে লোহা পুড়ে ইস্পাত হয়ে বেরোনো, তার পারফেক্ট নিদর্শন যদি কিছু থাকে ওই এখনই মাথা নাড়ছে আমার, মানে ও একা নয়, অবশ্য ও একা নয়, কিন্তু যারা ছিল তাদের মধ্যে অন্যতম যদি কারো কথা বলতে হয় তাহলে প্রতিকূল। তোরা জানিস না, আমরা এসএফআই কর্মীরা জানি খানিকটা, ও মরে গেছে ভেবে ওকে ট্রেন লাইনে ফেলে চলে গিয়েছিল। ওকে মেরে ডায়মন্ড হারবার কলেজের সেই সময় যে ভদ্রমহিলা ওকে বাঁচিয়েছিলেন, মানে এ তো মরে গেছে, এবার ট্রেন এসে চাপা দিয়ে চলে যাবে আর আমাদের দায় থাকবে না, ট্রেনে কাটা পড়ে গেছে বলে দেওয়া যাবে, যে ভদ্রমহিলা অচৈতন্য বডিটাকে এনে বাঁচিয়েছিলেন, এইবারে গত বছর বা তার আগের বছর ইলেকশনে দাঁড়িয়ে সেই ভদ্রমহিলার সাথে ওর ডায়মন্ড হারবারে দেখা হয়েছে। আমি এক সময় মজা করে বলতাম যে আমাদের দুজনের নামে 50টা পুলিশ কেস আছে, তখন সবাই বলতো যে বাবা তোমরা বিরাট লড়াকু জুটি, তখন আমি বলতাম যে না না আমার নামে 2 কেস আছে, ওর নামে 48টা কেস আছে। ওর সাথে আমার আমরা দূর থেকে জানতাম কলকাতা শহরে কাজ করতে করতে যে প্রতিকূল রহমান নামে একটি খুব লড়াকু ছেলে আছে আমাদের সংগঠনের বিভিন্ন স্তরের নেতা, আমি যখন রাজ্য কমিটির সদস্য তখনও আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আস্তে আস্তে, তবে ও যেটা বললো যে খুব বিপুল ঘনিষ্ঠতা ছিল না, আর 5 জনের সাথে যে বন্ধুত্ব একটা ঠিক আছে সদালাপের জায়গা থাকে, দেখা হলে কি খবর দাদা কেমন আছো, রাজস্থানে খানিকটা বন্ধুত্ব হলো 2016 সালে আমরা অল ইন্ডিয়া কনফারেন্স করতে গিয়ে, আর এটা মানে একেবারে একে অন্যের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাওয়া সেইটা হলো খানিকটা অ্যাক্সিডেন্টালি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট হওয়ার পরে, বয়সের পর থেকে 2017 একটা বয়সের গ্যাপ ছিল আমার, 3 বছরের গ্যাপ তোমাদের, 3 বছর আর আমার ধারণা ছিল বিরাট নেতা, ফলে তো আমাকে একটু ভয় ভয় কথা বলতে হবে সিনিয়র, এদিকে আমি বাচ্চা ছেলে সেক্রেটারি হয়েছি। প্রথম দিন থেকে একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়েছে, এখন দাঁড়িয়ে এইটুকু আমরা বলতে পারি মানে প্রায় সমস্ত কিছু একে অন্যের জানি, যে কোনো বিপদে একে অন্যের সবার কাছে আমি ওর কাছে যাই, মানে আমি বলছি সাংগঠনিক শুধু নয় ব্যক্তিগত সামাজিক যে কোনো প্রশ্নে, এবং এই বন্ধুত্বটা ডেফিনেটলি এসএফআই এর কাছে আমি থ্যাঙ্কফুল যে জীবনের অন্যতম সেরা বন্ধুকে উপহার দিয়েছে। না এটা তো বাস্তব সৃজনদা, যে তোমরা দায়িত্ব নেওয়ার পর তোমরা কিভাবে বিষয়টা দেখবে জানি না, আমিও বাইরে থেকে তোমাদের এই সংগঠনটা দেখে যা মনে হয় এক ঝাঁক নতুন ছেলে মেয়ে, তরতাজা তরুণ প্রাণ যাকে বলে এসএফআই এসেছে, যার তুমি যদি রিফ্লেকশন দেখো রেড ভলেন্টিয়ার বিভিন্ন ইস্যুতে, তো এইটা কি তোমাদের কাছে বড় একটা চ্যালেঞ্জ ছিল যখন তোমাদের বিধানসভা শূন্য, রাজ্যতে তোমরা ক্ষমতায় নেই, শাসকের একটা প্রবল একটা দাপট বিভিন্ন জায়গায়, কলেজের ইউনিয়ন ভোট হয় না, বিভিন্ন কিছু তোমরা আরো ভালো জানো, সেখানে নতুন ছেলে মেয়ে তোমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রতি ইন্টারেস্ট হবে, এটা ভাবাও তো একটা অলীক স্বপ্নের মতো? এই স্বপ্ন আমার মানে আমাদের কখনো মনে হয় ভিন্ন ওপিনিয়ন হতে পারে, আমরা দুজন যখন দায়িত্বে এসেছি তার আগেও তো মানে সেই সময় আমাদের যারা নেতৃত্ব ছিল ওই সময়টা ধরে রাখাটা আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছিল, তৃণমূলের আক্রমণের মুখে সংগঠনটাকে টিকিয়ে রাখা ছিল কঠিন চ্যালেঞ্জ,
তারপর আমরা যখন সেই ফেজ যখন পার করে যখন আমি আর ও যখন এলাম, আমাদের মনে হয়েছিল সংগঠনকে বাড়ানো দরকার। একটা জায়গায় এসেছে, অনেকদিন ধরে রেখেছি, সংগঠনটাকে আর একটু বাড়াতে হবে। আমার ওর দুজনের এই এই ব্যক্তিগত ক্ষুধা ওর আমার মানে এটা সবসময় আছে, আজ স্টিল নাও টুডে এখনো পর্যন্ত আছে। আমরা কখনো কোনো জিনিসে স্যাটিসফাইড হই না। সংগঠনে মেম্বারশিপ হচ্ছে, স্যাটিসফাইড নই। সমাবেশ বিশাল ভালো হলো, তাতে আমরা স্যাটিসফাইড নই। এবং আমরা মনে করি যে এটা ব্যক্তিগত ওপিনিয়ন, আমরা মনে করি যে মানে আমরা এখনো একটা হিউজ অংশের ছাত্রছাত্রী আছে। ও ছাত্ররা তো ন্যাচারালি সবসময় শাসকের বিপক্ষে যায়, এটাই ছাত্রদের ধর্ম। প্রশ্ন করা ছাত্রদের ধর্ম। আমাদের ফেলিওর, আমাদের ব্যর্থতা, আমরা সেই অংশের কাছে পৌঁছতে পারছি না। এখনো অনেক আছে, সেই পৌঁছানোর চেষ্টা করেছি মাত্র। সফল সামান্য মানে ভগ্নাংশর অনুপাতে ধরলে আমরা সামান্য অংশের কাছে পৌঁছতে সফল হয়েছ, ব্যাপক অংশের কাছে এখনো পৌঁছতে পারেনি, সেটাই চেষ্টা করছি পৌঁছানো। শ্রীকান্দা, আমার একটা প্রশ্ন জাগে যে যখন শাসক এরাজ্যে এলো 2011 সালে, মানে আজ থেকে আমার 12 বছর পেরিয়ে এসে, তখন তো SFI কার্যত মানে যদি বলা হয় উড়ে গেছিল। উড়ে না গেলে মানে সংগঠনের লেভেল তো এটা, মানে এইটা হলো নিম্ন স্তর, এইটা যদি স্ট্রং যদি হতো তো আলটিমেটলি ইমারত অনেক বড় হতো। তো সেখান থেকে নতুনভাবে তৈরি করার যে ইচ্ছা শক্তি প্রাবল্য, সেটাকে তোমরা কিভাবে প্রথমে ভাবলে যে কিভাবে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা করা সম্ভব? এক হচ্ছে যে কথাটা প্রতিকূর্দ বলল খানিকটা, এই তুলনাটার খুব মানে নেই। মানে আমি একদম নৈবক্তিকভাবেই বলছি, ধর কৌস্তবদা সায়নদীপদা যে সময়, আমি তার আগের লিডারশিপের প্রশ্নে যাচ্ছি না, কারণ সেই সময় বামফ্রন্ট সরকারের একটা হাই পয়েন্ট চলছে 2007-08 অনওয়ার্ডস। 2007-08 থেকে 2012 অবধি যে নেতৃত্ব, তাদের কাজ হচ্ছে যে একটা বিরাট স্ট্রাকচার SFI কলেজে কলেজে, কিন্তু তারা আক্রান্ত হচ্ছে, সে আক্রমণের মুখে সংগঠনটাকে ধরে রাখা, যেখানে পারবে পাল্টা করা। দেবজ্যোতি দাস মধুজা সেনরায়ের গোটা টেনিওরটার কাজ, কঠিনতম সময়, একটা ভেঙে পড়া সংগঠন, নিজের দোষে সবটা ভেঙে পড়া নয়, তাহলে তো একরকম হতো, কিন্তু পারিপার্শ্বিক আক্রমণের মুখে দাঁড়িয়ে একটা ভেঙে পড়তে থাকা সংগঠন, সেটাকে দাঁতে দাঁত চিপে জুঝে যাওয়ার মতো করে প্রস্তুত করে রাখা। 5-6 বছর কাটলো চরম আক্রমণের মুখে দাঁড়িয়ে। এরকম কলেজে কলেজে, আমি যেমন প্রতিকূর্তার উপর আক্রমণের নিদর্শন বললাম, এরকম কলেজে কলেজে হাজার হাজার SFI কর্মী পাবি, আমি এতটুকু অতিরঞ্জিত করে বলছি না। পরে যদি কোনোদিন এগুলো ইতিহাস লেখা হয়, আমি জানি না ইতিহাসের কাল পর্বে নিশ্চয় ইতিহাস লেখা হবে, কোনো না কোনোদিন তো হয়, কেবলমাত্র কুণাল ঘোষদেরই মনে রেখে ইতিহাস ক্ষান্ত হবে না আশা করি। এই যে বিপুল আক্রমণ, হাজার হাজার SFI কর্মী অ্যাডমিট কার্ড ছিঁড়ে দিচ্ছে, ধর্ষণের হুমকি দিচ্ছে, মলেস্ট করছে, তারপরে থানায় গেলে বলা হচ্ছে যে সরকার থেকে বলে দিয়েছে কোনো রকম মলেস্টেশনের অভিযোগ না নিতে, গ্রামের দিকে পড়াশোনা করতে দিচ্ছে না, কলেজ থেকে বের করে দিচ্ছে, ফিজিক্যাল অত্যাচার। আমার মনে আছে বেহালার একটি কলেজে, আমরা তখন কলকাতা জেলার ছাত্র আন্দোলনের কর্মী, ইউনিয়ন রুমে ডেকে কিচ্ছু করেনি, এক SFI একটি ছেলে, সে SFI সমর্থক, গরম চা 30 কাপ এইভাবে গলায় ঢেলে দিয়েছিল পরপর, গোটা গলা ইত্যাদি সমস্ত পুড়ে, ভয়ানক নৃশংসতার নিদর্শন আছে। তো সেই নৃশংসতার সামনে দাঁড়িয়ে আমাদের আগে যারা ছিল তাদের দায়িত্ব ছিল এক 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 করে কর্মীদের তুলে আনা, তাদেরকে রক্ষা করা, সংগঠনের বেসিক খাঁচাটা প্রোটেক্ট করা। আমরা যখন সুযোগ পেলাম, দায়িত্ব পেলাম, তখন আমাদের সামনে চ্যালেঞ্জটা একটু অন্যরকম, আমরা অভ্যস্ত হয়েছি তখন, আমরা এই মাঠটা খেয়ে অভ্যস্ত। এখন আমাদের সামনে চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা একটা স্টেটাস কো, একটা স্থিতাবস্থার জায়গা থেকে সংগঠনটাকে এবার আমরা বাড়ানোর দিকে এগোবো। প্রাথমিক ধাক্কা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ানোর দিকে এগোবো। সেই বাড়ানোর কাজটা করতে গিয়ে হ্যাঁ, খুব খুব মানে কি বলবো, নিরপেক্ষভাবে দেখলে কিছু সাফল্য তো আছেই। ছাত্রদের বা শিক্ষা সংক্রান্ত ইস্যুতে SFI এর ইন্টারভেনশন বাড়ানোর ক্ষেত্রে কিছুটা সচেতনভাবে আমাদের ভূমিকা আছে। আবার ফেইলিওরের প্রশ্ন যেটা, যেটা আমরা ভীষণ সচেতন, আমাদের এই পিরিয়ডটা তো এখনো পর্যন্ত আমরা এটা SFI বলে না, SFI শক্তিশালী হলে আসলে বিরোধী কণ্ঠস্বর শক্তিশালী হবে, বিরোধী কণ্ঠস্বর শক্তিশালী হলে আসলে পশ্চিমবাংলার ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিসরটা শক্তিশালী হবে, পশ্চিমবাংলার ক্যাম্পাসগুলোতে ডেমোক্রেটিক ভয়েসের স্পেস বাড়ানোর জন্য যে পরিমাণ সংগঠনের প্রসার ইত্যাদি করানোর দরকার, সেটা আমরা এখন অবধি পেরে উঠতে পারিনি। এই খিদেটা আমাদের আছে, এটা নিয়ে প্রত্যেকদিন ঘুমাতে যাই,
আশা করি যতদিন এই খিদেটা আছে ততদিন সংগঠনের কাজ আমরা মন দিয়ে করতে পারবো। এক্স্যাক্টলি, মানে আমার এটাই ঠিক প্রশ্ন তোমার কাছে প্রতিযোগিতা থাকলো এবং থাকবে, যে তোমার মনে হয় না এসএফআই এর যাবতীয় কার্যকলাপ কলকাতা কেন্দ্রিক, অনেকটা বেশি কলকাতা কেন্দ্রিক, যদি তুমি এভাবে তলিয়ে ভাবো আলিপুরদুয়ার, কোচবিহার, ঝাড়গ্রাম, এই বিভিন্ন জায়গায় এসএফআই নামটা যেখানে ছিল সেখানে আজ শাসকের ছাত্র, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন যে ছাত্র সংগঠন, তাদের দাপাদাপি? আমি যদি উত্তর দিনাজপুরে একটা বড় সমাবেশ করি, শিবম কভার করতে যাবে? ব্যক্তিগত শিবমকে যে কভার করতে যাবে? না, আমি যাবো না। মানে আমি যাবো না, মানে আমি যেতে চাই, আমি যেতে চাই, হয়তো আমার লোক ভৌগোলিক কারণে দেবে না। কারেক্ট, এটা দেবে না। কারেক্ট, কোনো পয়েন্ট হচ্ছে ওটা। যেমন আমরা সর্বত্র গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আমরা সমান প্রোগ্রাম কর্মসূচি নিই, কিন্তু ঘটনাচক্রে কলকাতায় আমরা যে প্রোগ্রামগুলো নিই সেটা বেশি হাইলাইটেড হয়। তো তখন স্বাভাবিক একটা ধারণা তৈরি হয় যে আমরা বোধ হয় শহরমুখী, আসলে ওটা না। এই যে জাঠাটা আমরা শেষ করলাম 2 সেপ্টেম্বর, ঐতিহাসিক ছাত্র সমাবেশ আমরা করেছিলাম, আমরা বলেছিলাম তোমরাও গিয়েছিলে, তৃণমূল সরকারের থেকেও যে জমায়েত করতে পারেনি আমরা, না থেকেও সেই জমায়েত করেছি, তার চেয়ে বেশি জমায়েত করেছি, ছাত্রদের জমায়েত, পাড়া দাদাদের নয়। এই জমায়েত কি শুধুমাত্র কলকাতা জমায়েত না, কলকাতা পার্শ্ববর্তী জেলার জমায়েত, গোটা রাজ্যের ছাত্রদের একটা বড় অংশ এসেছিল, সব এসেছিল না, আসতে পারেনি, ভৌগোলিক অবস্থা, যাতায়াত, গাড়ি ভাড়া সব মিলিয়ে আমরা আনতে পারিনি। পুকুরের মাঝখানে যেমন ঢিল মারলে ঢেউটা চারিদিকে ছড়িয়ে পড়ে, কলকাতা হচ্ছে পুকুরের মাঝখান, ঢিলটা এখানে মারতে হয়। শুধু ঢিল মেরে পুকুরের মাঝখানে যদি চুপচাপ বসে থাকি মাছ আমি ধরতে পারবো না, ফলে মাঝখানে যেমন চালা দিতে হয়, গ্রামের ছেলে তো গ্রামের ভাষা বলতে গেলে, ধারেও তখন জাল দিয়ে ঘিরতে হয়, তখন মাঝখানে ঢিলও মারি, জাল দিয়ে ধারগুলো ঘেরার চেষ্টা করি, মাছ তাতে ওঠে মাঝে মাঝে। না না, প্রতিকূল এটা তো পাল্টা আমিও বলতে পারি, মিডিয়া শুধু কলকাতা দেখাবে, মিডিয়া কি করেছে, মিডিয়া কি করবে না, তাই নিয়ে এসএফআই চলতে এক নম্বর পারে না। 2 নম্বর হলো এসএফআই নিজস্ব, এখন এই যুগে ডিজিটাল মিডিয়ার যে যুগ, সেখানে এসএফআই নিজস্ব ডিজিটাল টিম এমন হবে যে কলকাতার মিডিয়ার কাছে ওই খবরগুলো পৌঁছে যাবে, সেটাই তো কাম্য অন্তত এই যুগে দাঁড়িয়ে। তুমি মিডিয়াকে দোষারোপ তো করতে পারো না, এটা আমি দোষারোপ করছি না, আমি মিডিয়াকে দোষারোপ করার ওখানে প্রশ্ন নেই, মানে মিডিয়ার তো একটা বাধ্যবাধকতা থাকে, তাদেরও একটা বাউন্ডেশন থাকে, ফলে সেই জন্য তারা কভার করতে পারে না। আচ্ছা, তাপস রাজেশের কথা মনে আছে? তাপস রাজেশ ইসলামপুরে পুলিশ গুলি করেছিল, পরে সেটা বিজেপি হিন্দু মুসলমানের দাঙ্গাতে নিয়ে গেল, গিয়ে তারপর আস্তে আস্তে চেপে গেল, হওয়ার পরদিনকে আমরা রাজ্য থেকে আমি নিজে গিয়েছিলাম, ওখানে চলে গেছিলাম, গোটা রাজ্যে আমরা ছাত্র ধর্মঘটের কল দিয়েছিলাম, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছাত্র ধর্মঘট হয়েছে, আমরা সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও ছেড়েছিলাম, কিন্তু ঘটনাচক্রে সেই ইস্যুটা আমরা রাজ্যে ইস্যু করতে পারলাম না, রাজ্যে ইস্যু হলো না, অথচ ধর্মঘট সফলভাবে হলো। শুধু কলকাতা কেন্দ্রিক না হওয়ার কারণে সেই ইস্যুটাকে আলটিমেটলি আমরা নিয়ে যেতে পারলাম না মানুষের কাছে, মানুষ একদিন বুঝলো, দুদিন বুঝলো, 3 দিনের মাথায় মানুষ ওটা ভুলে গেল। ভাঙলে এরকম রোজ ঘটনা ঘটে, যদি নওশাদ সিদ্দিকি ভাঙলে ঘটনা যদি কলকাতায় টেনে নিয়ে না আসতো, গোটা পশ্চিমবঙ্গের রাজনীতি হয়তো ছাপ ফেলতে পারতো না। এটা জানি না কলকাতার ভৌগোলিক অবস্থানের কারণে এই অ্যাডভান্টেজ পায়, রাজধানী হওয়ার কারণে এই অ্যাডভান্টেজ পায় না, মিডিয়া সমস্ত বা লোকজনের কনসেন্ট্রেশন বা পুকুরের মাঝখান, স্টেডিয়ামের মাঝখান হিসেবে এই এই অ্যাডভান্টেজ পেতে পারে। তবে আমাদের কাছে কলকাতা স্পেশাল, মানে কলকাতা বলে যে স্পেশাল কিছু সেরকম কোনো বিষয় না, বরঞ্চ কলকাতা থেকে রাজ্য সেন্টার পরিচালনা করতে আমারও বিজনে ভীষণ কষ্ট হয়। এখান থেকে একটা জেলাতে গেলে কলকাতা থেকে বেরো, সারাদিন জার্নি করে তুমি কোচবিহার যাও, আবার ওখান থেকে ট্রেন ধরো, জলপাইগুড়ি নাও, প্রোগ্রাম করো, করি আবার দার্জিলিং আসো, বরঞ্চ যদি মাঝামাঝি তো আমাদের একটু ফ্রিলি মুখ করতে সময় কম যেত, কি করবো, এটা ভৌগোলিক বাধ্যবাধকতার কারণে আমি করতে হয়। একদম প্রতিকূলতা যেটা বলছিলেন সৃজনদা, তোমার তোমরা যখন এসএফআই সদস্য হয়েছিলে, মানে সেই সময়টা মানে সেক্রেটারি প্রেসিডেন্ট হওয়ার আমি ভেবে নিচ্ছি আরও 10 বছর আগের একটা পিরিয়ড, তো সে সময় ছাত্র রাজনীতির চরিত্র এবং এখনকার দিনে ছাত্র রাজনীতির চরিত্র কতটা বদলেছে বলে তোমার মনে হয়? তখন ডিজিটাল নেটওয়ার্ক ছিল না, এই অর্থে ছিল না, এখন যেটা ইজিলি তুমি কানেক্ট করতে পারছো, এটা জেনারেলি ছাত্র রাজনীতির চরিত্র, দেখ কতগুলো বেসিক জিনিস তো একই থাকে, যুগে যুগে এক থাকে, ছাত্রদের অনুসন্ধিৎসা, প্রশ্ন করার খিদে, শাসক সম্পর্কে কি বলবো প্রতিবাদ করা স্পৃহা। একটা জিনিস স্ট্রাইকিং, আমরা যে ভারতবর্ষে বড় হয়েছি, আমি অনেক জায়গায় এটা আলোচনাতে মিটিংয়ে গল্প করেও অনেক সময় আমরা বলি, আমাদের জেনারেশনটাকে শেখানো হয়েছে দুনিয়া টুটে টুট নে দো, বন্ধন ছুটে ছুট নে দো, কই রুঠে রুঠ নে দো, হাম আপনি ধুন মে গায়, আমাকে আমার মতো থাকতে দাও, নিজেকে নিজের মতো গুছিয়ে নিচ্ছি, তাই তো?
আমাদের প্রজন্মটাকে বা এখন ছাত্র রাজনীতি করতে এসে মানে প্রজন্মের ধারণাও দ্রুত পাল্টে যাচ্ছে। একটা থার্ড ইয়ারের মেয়ের সাথে একটা উচ্চ মাধ্যমিক দেওয়া ছেলের হয়তো বোঝাপড়ার অনেক ফারাক হয়ে যাচ্ছে, এত দ্রুত সবকিছু পাল্টাচ্ছে। ফলত আমি খানিকটা মানে পরের যে ব্যাচগুলোকেও দেখেছি, একটা জেনারেল ধারণা তৈরি হচ্ছিল কোথাও গিয়ে যে এই প্রজন্মটা আত্মকেন্দ্রিক বেশি, এই প্রজন্মটাকে বোধহয় সহজে শাসক মাথা খেয়ে নিতে পারে, এই প্রজন্মটাকে বোধহয় রাজনীতি বা সমাজ বিমুখ করে দেওয়া গেছে সহজ। এবং আমরা যখন ছাত্র রাজনীতি করা শুরুর দিকে, সেই সময় আমাদের ভীষণ তাত্ত্বিক লড়াইয়ের পয়েন্টও একটা ছিল যে অরাজনীতি বনাম সংগঠিত ছাত্র রাজনীতি ইত্যাদি। প্রচুর এনজিও গজিয়ে গেছিল, প্রচুর এই ধরনের যাদবপুর বা প্রেসিডেন্সিতে তো ছিল বটে, আরও অন্যান্য জায়গায় এই ধরনের প্রচুর ফোরাম ধরনের জিনিসপত্র তৈরি হচ্ছিল, যারা রাজনৈতিক মতাদর্শ সংগঠন এইসব প্রশ্নগুলোকে কোয়েশ্চেন করছিল, বলছিল এইসব দিয়ে কিছু হবে না। ছাত্রদের মধ্যে আই হেট পলিটিক্স বলাটা যেন একটা বেশ গৌরবের ব্যাপার হয়ে গিয়েছিল, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, ওইসব করে কি হবে ইত্যাদি ইত্যাদি। তুই সিগনিফিকেন্ট চেঞ্জটা দেখ, এটা তো তোকেও নিশ্চয় শুনতে হয়েছে তোর ছোটবেলায় যে কলেজে যাচ্ছ বাবা এইসব করো না, বা মানে তোকে শুনতে হয়েছে কিনা জানি না, কিন্তু আমাদের প্রজন্মকে সাধারণভাবে শুনতে হয়েছে, মানে পারলে বাবা মা হেলমেটটা পরিয়ে দেয় যেন কলেজে যাই না পলাশির দিক দিয়ে যাচ্ছে। তাই তো হয়েছে, তাতে রাজনীতিবিদদেরও দায়িত্ব আছে, রাজনীতির ক্ষেত্রটা আরাবুল ইসলামরা দখল করে থাকলে মা বাবা তো ভয় পাবে। কিন্তু চেঞ্জটা হচ্ছে, মানে এখন দাঁড়িয়ে আমি খুব প্রাউডলি যেটা বলতে পারি, গর্বিত হয়ে যেটা বলতে পারি, যে যে প্রজন্মটাকে শেখানো হলো আত্মকেন্দ্রিক হতে, প্রত্যেক দিন সাবওয়ে সার্ফার আর টেম্পল রান খেলিয়ে বোঝানো হলো যে একা একা দৌড়ে যাও, ডান দিকে তাকিয়ে বাঁদিকে তাকিয়ে দেখো না, দেখলেই খাদে পড়ে যাবে, প্রত্যেক দিন বিভিন্নভাবে গয়নার বিজ্ঞাপনে, বাড়ির বিজ্ঞাপনে, ট্যাবের বিজ্ঞাপনে, গেঞ্জির বিজ্ঞাপনে বোঝানো হলো যে কেবল নিজের কথা ভাবো। যখন সমাজে একটা ক্রাইসিস এলো সেই প্রজন্মের মধ্যে থেকে, এটা কিন্তু সংগঠন থেকে সার্কুলার করে হয়নি, সেই প্রজন্মের মধ্যে থেকে অটোমেটিক্যালি রেড ভলান্টিয়ার তৈরি হয়ে গেল। অটোমেটিক্যালি সেই প্রজন্মের মধ্যে থেকে যখন একটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ ক্যারেক্টারটা পাল্টে দেওয়ার চেষ্টা করছে, এই ভয়টা যখন সামনে এলো এনআরসি বিরোধী আন্দোলন ইত্যাদি ইত্যাদি, আচ্ছা ধর তুই বঙ্গবাসী সুরেন্দ্রনাথ থেকে ছাত্রদের মিছিল বেরোয়, স্বাভাবিক, অসুবিধা নেই, আমরা চিরকাল শুনে এসেছি। আমার মনে আছে এনআরসি বিরোধী আন্দোলনের সময় সেন্ট জেভিয়ার্স থেকে ছাত্রদের মিছিল বেরিয়েছিল, বেথুন থেকে বেরিয়েছিল, সাউথ পয়েন্টের প্রাক্তনীরা মিলে মিছিল বের করেছিল। এটার মানে হচ্ছে যে তুই আমাকে যে জিজ্ঞাসা করলি যে পরিবর্তনটা কি বোঝো, সামগ্রিকভাবে ছাত্র সমাজের মধ্যে যে অনুসন্ধিৎসু এবং প্রশ্ন করা স্পষ্টবাক মানসিকতা, সেটা কোনোভাবেই শতচেষ্টাতেও শাসক সেটাকে ধামাচাপা দিতে পারছে না। এখন বিভিন্ন ক্রাইসিসের সামনে বিভিন্ন ফর্মে এই প্রতিবাদী মানসিকতাটা বেরিয়ে আসছে, ফলত ছাত্র রাজনীতির ভবিষ্যৎ, ছাত্র রাজনীতির ক্যারেক্টার কী হবে এইসব নিয়ে আমি খুব চিন্তিত নই, আমরা খুব চিন্তিত নই। মানে ফর্ম পাল্টাবে, ধরন পাল্টাবে, আগে হয়তো রাস্তায় একসাথে 100 জন মিছিল করতো, এখন হয়তো ক্লাসের একটু বেশি তাড়া আছে, সিবিসিএস অ্যাটেন্ডেন্স ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে, ফলত 100 জন হয়তো মিছিলে নামতে পারবে না, মিছিলটা হয়তো 40 জনের হবে, কিন্তু তাতে খুব চিন্তার কিছু নেই, কারণ সোশ্যাল মিডিয়া বা অন্যান্য নেটওয়ার্ক বা অন্যান্যভাবে ক্রিয়েটিভ বিভিন্ন পদ্ধতিতে ঠিক সে তার প্রতিবাদকে সামনে আনবেই। একটা সংকটের সময় যখন সোসাইটি দাঁড়িয়ে আছে, আমরা ভীষণ আশাবাদী যে ছাত্র রাজনীতির পুরনো যে ধরনগুলো সেগুলো যেমন খানিকটা ব্রেক করছে, যেমন ধর আমরা চিরকাল একটা মানে ধর এই যে আমরা ছাত্র ভোটের দাবি করি বা ক্যাম্পাসে বিরোধীদের কথা বলতে পারি, এই কথাটা আমরা বারবার বলি, কলকাতায় যখন এসএফআই, পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট সরকার, আমি এক্ষুনি দাঁড়িয়ে 10-15টা কলেজ, এই যে তালতলায় দাঁড়িয়ে আমরা কথা বলছি, এখান থেকে 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে অন্তত 10টা কলেজ জায়গা আমি তোকে বলতে পারি যেখানে রমরমিয়ে 34 বছরে ছাত্র পরিষদ থেকেছে, ভোট হয়েছে, ছাত্র পরিষদ জিতেছে, ডিএসও থেকেছে, প্রচুর এরকম আছে। এই যে সর্বগ্রাসী মনোভাবটা নিয়ে তৃণমূল এসেছে, আসলে বিজেপির আদর্শ থেকে ধার করা মনোভাব, এইটার ফলে যেটা হয়েছে যে ছাত্র ইউনিয়ন ক্যাম্পাস মানে একটা মুক্ত চিন্তার চাষজমি, ক্যাম্পাসে রাজনীতি মানে আমি আমার কথাটা বলবো, তুমি তোমার কথাটা বলবে, তর্কাতর্কি হবে। আমি যাদবপুরের ছাত্র ছিলাম, এরকম কত দিন গিয়েছে যে প্রচণ্ড নকশাল ছাত্রনেতা, তার সাথে প্রচণ্ড তাত্ত্বিক তর্ক করেছি, সে এমন একটা কিছু ক্লাসে এসে বলে দিয়েছে তার উত্তর খুঁজে পাইনি আমরা, বাড়ি গিয়ে মাথা চুলকে বইপত্র ঘেটে তার উত্তর নিয়ে পরের দিন আবার গিয়ে বলেছি, ঠিক দিনের শেষে গিয়ে
ঝগড়া ঝাটি সব করে ফাইনালি গিয়ে 4 নম্বর গেটের বাইরে একসাথে একটা চা খেয়ে কাঁধে হাত থেকে বাড়ি গেছি। এবার এই যে সুস্থ স্বাভাবিক রাজনীতির পরিবেশটা তৃণমূল আমলে এসে ধ্বংস করে দিল ছাত্র রাজনীতিতে, এতে আসলে মানসিক হ্যান্ডিক্যাপ তৈরি করলো আগামী প্রজন্মের জন্য। সেইটা আমরা খানিকটা চিন্তিত ছিলাম যে তাহলে কি পরবর্তী ছাত্র আন্দোলন, পরবর্তী প্রজন্ম তারা কিছু আর ভাবনা চিন্তা করতে শিখবে না? সাম্প্রতিক কতগুলো ঘটনা, আমি রেড ভলান্টিয়ার বললাম বা এনআরসি বিরোধী আন্দোলন ইত্যাদি বললাম, আমাদের সামগ্রিকভাবে এই আশঙ্কা থেকে মুক্ত করেছে। ছাত্ররা তাদের প্রতিবাদী চরিত্র বেসিক জায়গাটা বজায় আছে, ফর্ম কিছু এদিক ওদিক পাল্টাতে পারে, সেটা সময় নিয়মে পাল্টে। তথ্য কি বলছে প্রতিকূদা, তোমাদের সদস্য সংখ্যা শাসকের এই দাপাদাপির পর যত কমে গেছিল, যারা রিনিউ করছিল না, সদস্য পদ এসএফআইতে আসছিল না, শেষ দু বছরের তথ্য কি তোমার কাছে এক্সাক্ট না বললেও একটু কি বলা যায় যে বাড়ছে কি কমছে? লাস্ট বছর কোভিড এর জন্য সেই অর্থে স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ ছিল, সেই অর্থে আমরা করতে পারিনি, সেটা আমাদের গুতগুতি করে খোলা। হ্যাঁ, সেটা আমাদের গুতগুতি করে খোলানো হয়েছে, সেটাও জানো তোমরা। অ্যাভারেজ খুব বেড়েছে এরকম বলবো না, আবার কমেছে বলবো না, মোটামুটি আমাদের বেড়েছে 20-30, আমরা বাড়ানোর চেষ্টা করছি, মানে অঙ্কের নিয়মে যেভাবে বাড়ে সেইভাবে বাড়ছে। আর আটাদি হঠাৎ করে তো কোনো জিনিস বাড়ে না, আস্তে 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 বাড়ে, সেই বাড়ানোর প্রসেসে আছে। তোমরা ছাত্র ভোট নিয়ে বারংবার একটা দাবি করছো যে কলেজে কলেজে ছাত্র ভোট হোক, যদি কালকে এই বাংলায় প্রতিটা কলেজের নির্বাচন হয়, এসএফআই প্রার্থী দিতে পারবে? গণতান্ত্রিক উপায়ে কি নির্বাচন হবে? প্রার্থী দিতে পারবে তোমরা? গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে যদি হয়, গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হলে নমিনেশন ফাইল তো করতে হবে। যদি কালকের যদি কলেজে ইলেকশন হয়, পরশুদিন তৃণমূল ছাত্র পরিষদ কলেজ থেকে ফুটে যাবে, দায়িত্ব নিয়ে গ্যারান্টি নিয়ে বলে দিচ্ছি। কলেজের মধ্যে তৃণমূল চাক বা না চাক, তৃণমূল বিরোধী মনোভাব তৈরি হয়েছে। এসএফআই এর প্রতিকূল অবমান, এসএফআই এর সৃজন ভরসা চাক বা না চাক, এসএফআই কলেজের মধ্যে তৈরি হয়ে আছে, সামনে আসতে পারছে না দাদাদের ভয়ে। কলেজে ঢুকলে আবার মাতর করতে পারে, আক্রমণ করতে পারে, কারণ দাদারা বলে গিয়েছে কলেজে এরকমভাবে এই আক্রমণ হয়েছিল, সেই ছবি চোখের সামনে ভাসছে যারা এখন কলেজে পড়ছে। ফলে কালকের যদি গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়, পরশু তৃণমূল ছাত্র পরিষদ কলেজের গেট থেকে বিদায় হবে, এই গ্যারান্টি আমি দিয়ে যাচ্ছি। কলেজের গেটের কথা বললে, আশুতোষ কলেজের সাম্প্রতিককালে গেটটা দেখেছো তুমি? নামটা ঢেকে গেছে 3-4 ছবি ঝোলে, ইউনিয়ন রুম সব তৃণমূল। প্রতিকূদা, তুমি যেগুলো বলছো আমার অন্তত চোখে দেখাতে তো আমি তো বিশ্বাসই করতে পারি না। তুমি কিভাবে কনফিডেন্টলি বলো যে এসএফআই গণতান্ত্রিক উপায় হলে কালকে বিপুলভাবে তৃণমূলকে ওয়াশ আউট করবে? অন্তত ওই যে আশুতোষে যা করেছো না, ওই আশুতোষেও যদি নির্বাচন হয়, কালকেরও যদি নির্বাচন হয়, ওই আশুতোষ থেকে পরশু তৃণমূল ভোগে যাবে, এমন দায়িত্ব নিয়ে লিখে বলছি। তৃণমূল এটা ভালো করে জানে, কলেজের মধ্যে ক্যাম্পাসের মধ্যে যদি গণতান্ত্রিক পরিবেশ থাকে, তাহলে আমরা ক্যাম্পাসের মধ্যে এক বিন্দু দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ কলেজে থাকা মধ্যে প্রশ্ন করতে হয়, প্রশ্নের উত্তরও দিতে হয়। কিছু প্রশ্ন এমন আসবে যে প্রশ্নের উত্তর তৃণমূলের কাছে নেই, আর ওই প্রশ্নের উত্তর খোঁজার জন্য ম্যাডামকে ফোন করতে হয়। ম্যাডামের তো ফোন, পার্থ বিপদে বললে ম্যাডামকে ফোন করেছিলেন, ম্যাডাম বলছে, পার্থকে জিজ্ঞেস করলো আপনি কি ম্যাডামকে ফোন করেছিলেন, বললে ম্যাডামের ফোনে পাইনি। ওই কলেজে গেট থেকে যখন ম্যাডামকে ফোন করে বললে ম্যাডামের ফোনে পাবে না, ওটা উত্তর দিতে পারবে না। যাতে উত্তর দিতে না হয়, যাতে কাটমানি বকরা সঠিকভাবে পাই, তাই ক্যাম্পাসের মধ্যে কাউকে কথা বলতে দেওয়া যাবে না। শুধু এসএফআই বলে না, একজন সাধারণ ছেলে যদি প্রশ্ন করে যারা ফিস এত বাড়ছে কেন, আমি দিতে পারছি না, তামা তুমি এসএফআই করো, এসএফআই এর ভূত কিন্তু ক্যাম্পাসে তৃণমূলকে রাগ হচ্ছে, তৃণমূল চাক বা না চাক। তৃণমূল ছাত্র পরিষদ যেখানে মিটিং করে, মিছিল করে, ওদের নেত্রী বিজেপির কথা বলে, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ এসএফআই এর কথা বলে, কারণ তৃণমূল ছাত্র পরিষদ ভালো করে জানে তৃণমূল ক্যাম্পাসের মধ্যে থাকতে পারে, এসএফআই ক্যাম্পাসে যে ছাত্রছাত্রী তাদের মনের মধ্যে আছে, তাই এসএফআই কে ওরা অ্যাটাক করে, আক্রমণ করে। ওদের কথা শুনলেই তুমি বুঝতে পারবে, আমরা তো বলি না, ওরা বরঞ্চ এসএফআই কে অ্যাটাক করে। তো এসএফআই যদি ক্যাম্পাসের মধ্যে কোথাও না থাকে, অ্যাটাকের দরকার কি আছে ভাই? যদি নেই কোনো কলেজে, নিজের অবস্থানটা বজায় রেখেছে এই দুটো বিশ্ববিদ্যালয়ে, এমন কি আছে যে এরাই বামেদের বেছে নেয় আর বাকিরা তো গণতান্ত্রিক উপায়ে ভোট হয় না, নির্বাচন অন্য রিজন আমি ছেড়ে দাও, এই দুটো 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 কলেজে কি আছে আমি এটা জানতে চাইছি। তুমি কোন কলেজে পড়তে? আমি আমার টেকনিক্যাল কলেজে, এখানে পলিটিক্স ছিল না। তোর বাড়ি কোথায়? বালি। আমি আমি আমার একটা ঘটনা দিয়ে তোমায় বলি, আমি বালিতে কিছুদিন আগে প্যারিমোহন কলেজ ছিল একদম পাশে আমার বাড়ি থেকে, একদম কাছের দূরত্বে। ঠিক এরকম ভাবে ছাত্র পরিষদ এবং বামেদের একটা খণ্ড যুদ্ধ টাইপেরই হয়, এবং সেখানে এসে ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের খণ্ড যুদ্ধ হয়।
তো সেক্ষেত্রে বাম পরবর্তীকালে এটা পাল্টা রোধ করছেন আমি নিজে দেখেছি, আমি এখানে অন ক্যামেরা আমি রেকর্ডে আমি বলবো না। এবং যে দাদাটি এসেছিলেন সেই দাদাটি আমাদের স্কুলে যখন আমরা পড়তাম এস এফ আই করতেন, উত্তরবঙ্গ অমরেন্দ্র বিদ্যাপীঠের ছাত্র, আমি নাম জানি না যিনি এসেছিলেন এই মুহূর্তে যিনি আমরা আছেন। তো আমি তোমাকে পরিষ্কার জিজ্ঞাসা করছি যে যাদবপুর এবং প্রেসিডেন্সি ছাড়া, এটা ভাবতে পারো আমার প্রশ্ন নয়, এটা মানুষের ধারণা, এই দুটো বিশ্ববিদ্যালয় ছাড়া বামেরা কোথায় আছে? আর এক নম্বর হচ্ছে বইমেলা চলছে তো, তাহলে একটু রবীন্দ্রনাথকে কোট করলে কেউ রাগ করবে না। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে, এই যে এখন আর একটু পরে সন্ধে হবে এই আকাশেই তারা দেখা যাবে, তাই তো এখন দেখতে পাচ্ছ? ফলত ওই যে তৃণমূল ছাত্র পরিষদ ক্লাসে ঢুকছে এবং জোর করে ছাত্রদের মিটিংয়ে নিয়ে যাচ্ছে, সেই মিটিংয়ের ঝাঁকে অনেকে চলে যাচ্ছে, যারা রাত্রিবেলা এসে আমাদের ফোন করে বলছে যে আজকে জোর করে নিয়ে গেছিল কিন্তু আমি আরও তিনটে চারটে ছেলে মেয়েকে জোটাচ্ছি, প্রসিডিওরটাই আছি। আমি কেন জিজ্ঞাসা করলাম তুই কোন কলেজে পড়তিস, তাহলে আমি জিজ্ঞাসা করতাম যে তুই আমাকে বল যে তুই, আচ্ছা ধরা যাক উত্তরপাড়া প্যারিমোহন, শেষ কবে ছাত্র ভোট হয়েছে? যারা এত কনফিডেন্ট যে প্রেসিডেন্সি এবং যাদবপুরের বাইরে এসএফআই নেই, তারা পাঁচ বছর ধরে ছাত্র ভোট করাতে পারছে না কেন? কেন উত্তরটা কি? তার কারণ প্রতিকূর্দা যে কথাটা বলল, তারা এটা বিলক্ষণ বোঝে যে ছাত্র ভোট করাতে গেলে নির্ঘণ্ট ঘোষণা করলে তাদের সামনে দুটো উপায় থাকে। এক হলো অগণতান্ত্রিকভাবে ভোট করানো, ভোট করানো অগণতান্ত্রিকভাবে, তাতে করে তাদের বখরা, তাদের ইন্টারনাল গণ্ডগোল, তাদের গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের গোলাগুলি, এই সমস্ত কিছুর সম্ভাবনা আছে। তাতে করে কোনটা পার্থবাবুর, কোনটা টালিগঞ্জের ফ্ল্যাটে বেশি যাবে, কোনটা বেলঘড়িয়ার ফ্ল্যাটে বেশি যাবে, মানিকবাবু বেশি নেবে না কুন্তল বেশি নেবে, নাকি আবার কালীঘাটের কাকুর কাছে বেশি চলে আসবে, অনেক রকম ব্যাপার আছে। সেইটা ওদের একটা ভয় যে পাবলিক ইমেজ টার্নিশড হবে। আরেকটা উপায় হচ্ছে গণতান্ত্রিকভাবে ভোটের পরিসর তৈরি করা। দেখ, আমাদের ডেমোক্রেটিক সেট আপে শাসকের সবসময় গণতন্ত্র এনশিওর করার জন্য বাড়তি দায়িত্ব থাকে, যে যখন শাসক তার। এটা যদি 2005 সালে দাঁড়িয়ে এই আলোচনাটা হতো, তাহলে আমি দাঁড়িয়ে বলতাম যে এসএফআই দায়িত্ব নেবে, ছাত্র ভোট গণতান্ত্রিকভাবে হবে। কিন্তু এখন এই বাড়তি দায়িত্বটা তৃণমূলের নেওয়ার কথা, যে আচ্ছা ঠিক আছে বিরোধীরা আসুক, আমরা আমাদের কথা বলি, আমরা শাসক, তার বাড়তি অ্যাডভান্টেজ আমরা অবশ্যই পাবো, আমাদের গুচ্ছ গুচ্ছ স্কিম আছে। তোমার যদি, আমি তো প্রকাশ্যে ইনসাফ সভা থেকে আমি তো প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে আমরা গিয়ে, আমাদেরও একজন ভাইপো আছেন, তোমাদেরও একজন ভাইপো আছেন, আমাদেরও ভাইপো আছেন, আমাদের যিনি ভাইপো আছেন তার কাকার নাম সুকান্ত ভট্টাচার্য, ভাইপোর নাম বুদ্ধদেব ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন এদেশের বুকে আঠারো আসুক নেবে, আর তোমাদের যিনি ভাইপো আছেন তার পিসি লিখেছেন হাম্বা কাম্বা রাম্বা চাম্বা পাম্বা লাম্বা, তোমরা গিয়ে ছাত্রদের ওইটা বলো, আমরা গিয়ে ছাত্রদের এইটা বলি, ছাত্ররা বেছে নিক কোনটা ঠিক কোনটা ভুল। চ্যালেঞ্জ গ্রহণ করতে অসুবিধা তখনই হবে যখন মনে, ও যেটা বললো যে মনে জুজু থাকবে যে যদি ভোট হয় তাহলে যদি আমার জায়গা চলে যায়, পৌর ভোটগুলো করালো না কেন, এত মারপিট করে পৌর ভোট করাতে হলো কেন, এই পঞ্চায়েত ইত্যাদির প্রক্রিয়া তো আরও আগে থেকে শুরু করার কথা, একটা লাইব্রেরি কমিটি, কলোনি কমিটি, আবাসনের ভোট, স্কুল কমিটির ভোট তৃণমূল আমলে কীভাবে হয়, এই যে সর্বগ্রাসী মনোভাব, তার কারণ হচ্ছে আসলে ক্যাম্পাসটাকে, ওই যে আমি যে কথাটা বললাম যে ক্যাম্পাসটাকে তর্ক বিতর্কের ছাত্রদের বড় হওয়ার আখড়া হিসেবে দেখে না, ক্যাম্পাসটাকে দেখে অ্যাজ গুড অ্যাজ ইটবালি সিমেন্টের কারবার, ক্যাম্পাসটাকে দেখে অ্যাডমিশনের সময়, ফেস্টের সময়, ফ্রেশার্সের সময় টাকা কামানো, এই যে নজরুল মঞ্চে কেকের প্রোগ্রাম, কত লোক যাওয়ার কথা ছিল আর কত লোক ঢুকে গেছিল, এই যে বাড়তি পাস বেআইনিভাবে বিক্রি করা হলো টাকা নিয়ে, তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন, যে ইউনিয়নে এখন থাকার কথা না, ছাত্র ভোট হয়নি মেয়াদ ফুরিয়ে গেছে তবুও সেই ইউনিয়ন ফেস্ট কমিটি ফমিটি এইসব বলে টাকা দিয়ে যাচ্ছে কলেজ, তারা আনসারেবল হবে না, কে কে কেন মারা গেলেন তোমাদের অব্যবস্থার জন্য? যাদবপুর প্রেসিডেন্সিতে এসএফআই আছে এরকমটা বিষয় না, যাদবপুর প্রেসিডেন্সিতে এই পিরিয়ডে 2011 সালের পরে একাধিকবার এসএফআই হেরেছে, প্রেসিডেন্সিতে এসএফআই হেরেছে, যাদবপুরে এসএফআই হেরেছে, আবার জিতেছে। যাদবপুরে এখন যে তিনটে ইউনিয়ন আছে তার একটা এসএফআই আছে আর্টসে, দুটোতে এসএফআই নেই। বাম মনস্ক ছাত্র সংগঠন আছে, যুক্তিবাদী ছাত্র সংগঠন আছে, ধর্মনিরপেক্ষ ছাত্র সংগঠন আছে, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে ভালো মন্দ ঠিক করার পরিসর তৈরি হয়েছে, যাদবপুর প্রেসিডেন্সির ইতিহাস সেই স্কোপ তৈরি করে দিয়েছে, ফলত সেখানে এসএফআই আছে, অন্যরাও আছে, সবার মধ্যে এসএফআই এর কথাটা একটু বেশি গ্রহণযোগ্য হচ্ছে ছাত্রদের, তাই বছর বছর এসএফআই শক্তিশালী হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদ তো আমি দেখলাম খুব সুন্দর করে যাদবপুরে প্রেসিডেন্সিতে, যাদবপুরে বিশেষত ইউনিট ইউনিট বানিয়েছে,
রেসিডেন্সির সামনে তো ওরা রোজ গিয়ে কি সব করছে দেখছি। সরস্বতী পূজা করেছে, হ্যাঁ, তার মধ্যে আবার গন্ডগোল আছে। সরস্বতী আগে প্রেসিডেন্সিতে, আগে প্রেসিডেন্সিতে আলোচনা হতো যে হোস্টেল খোলা থাকবে কিনা, তৃণমূল আসার পরে তৃণমূল এই এজেন্ডা নিয়ে আসছে প্রেসিডেন্সিতে দুর্গা ইয়ে সরস্বতী পূজা হবে কিনা। বেশি পার্থক্য তো তৃণমূল নিয়ে আসছে, ছাত্রদের ইস্যু এটা নিয়ে তো কনস্ট্যান্ট কথা বলে যেতে হবে। আমার ধারণা এই ডিমার্কেশনটা করার সাথে সাথে যে কথাগুলো চলে আসে শিবম, যে যাদবপুর প্রেসিডেন্সি এলিটদের জায়গা, এসএফআই হচ্ছে এলিট ছাত্রদের সংগঠন, এরা খালি মার্কস এঙ্গেলস আলোচনা করে, এই পরের তোর পরের মনের কথাগুলো, এই তোর মানে জনগণের, আমি তুই গোটা প্রশ্নটা করলি না। আমি নিশ্চিত যদি পশ্চিমবাংলার সমস্ত ক্যাম্পাসে ভোট হয়, সমস্ত ক্যাম্পাসে, যে প্রতিটি ক্যাম্পাসকে যাদবপুর প্রেসিডেন্সি তৈরি করানোর মতো শক্তি নিয়ে এসএফআই থাকবে। আমিও ও কালকে বলেছে, আমি ওর মতো অতটা সাহসী নই, আর একটু ডিফেন্সিভ হয়ে আমি বলছি, 11 বছর বাংলায় প্রতিবাদী ছাত্রদের জায়গা দেননি, 11টা দিন সময়। আজকে আজকে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন ঘোষণা করুন, 11 দিন কোনো কান কাটা, হাত কাটা, নাক কাটা, ডানা কাটা কেউ ঢুকতে পারবে না ওখানে, পুলিশ লোকাল থানার কোনো ইনভলভমেন্ট থাকবে না, গাঁজা কেস দিয়ে দেবে প্রতিবাদ করলে, এই ভয়ে ছাত্রদের থাকবে না। অথরিটির মধ্যে শিক্ষাকর্মী, অধ্যাপক ইত্যাদিদের মধ্যে সম্পূর্ণ গণতান্ত্রিক পরিসর সুনিশ্চিত করুক সরকার, 11 দিনের মধ্যে ভোট করুক, 11 বছরের জবাব 11 দিনের মাথায় ছাত্ররা দিয়ে দেবে। প্রতিকূদা, যেটা তোমরা বারংবার অভিযোগ করো যে তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র ভর্তির নামে টাকা নেয়, ছাত্র ভোট করছে না, ফেস্টের নামে বাড়তি টাকা তোলে, বেআইনি পাস বিলি করে, এবং সৃজনদা যেগুলো বললো, প্রতিকূল রহমান কি ক্যামেরার সামনে বলতে পারবে এসএফআই যখন ছাত্র পরিষদ কলেজের ইউনিয়ন চালাতো, এসএফআই এই কাজগুলো কিছুই করেনি, সব তৃণমূল ছাত্র পরিষদ করছে? না, কখনোই এটা প্রতিকূল রহমান কেন, প্রতিকূল রহমানের আগেও যারা ছিল, তার আগেও যারা ছিল, কেউ কখনোই বলতে পারবে না যে এসএফআই যতগুলো কলেজে ছিল সব কলেজে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। মানুষ যদি চলতে থাকে, মানুষ কাজ করলে তবে ভুল করে, যদি কেউ ভুল না করে তাহলে ভাবতে হবে তিনি হয় ভগবান নয় শয়তান, মানুষ হলে তিনি মানুষ হলে ভুল করবে। তো স্বাভাবিক এসএফআই কালের নিয়মে অনেক ছাত্র সংগ্রহ চালিয়েছে, তার মধ্যে কিছু জায়গায় এরকম কি বলে অসততা আমাদের সামনে এসছে, কিন্তু তৃণমূলের সঙ্গে এসএফআই পার্থক্য যেটা, আমরা যখন আমাদের কানে এসছে, যখন এসএফআই কানে এসছে, এসএফআই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখেছে, অ্যারেস্ট করেছে এবং তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। কলকাতা শহরে একাধিক উদাহরণ, একাধিক উদাহরণ, এই যে আমি তোকে বললাম 10 কিলোমিটার রেডিয়াস যতগুলো কলেজ আছে তার মধ্যেই উদাহরণ, একদম দুর্নীতির অভিযোগ হয়েছে, এসএফআই নেতৃত্ব গোটা লক স্টক ব্যারেল, গোটা লিডারশিপটাকে এক্সপেল করে দেওয়া হচ্ছে, করে নতুন ছেলে মেয়েদের এনে বসে আছে। স্টেট কমিটি মেম্বার কে, এসএফআই স্টেট কমিটি মানে স্টেট কমিটির মাপের লিডারকে বহিষ্কার করা হয়েছে, বহিষ্কার করতে এক বিন্দু হাত কাঁপেনি। তৃণমূলের সময় পার্থক্য যেটা, আমরা যেমন বহিষ্কার করতে ভয় পাই না, ওরা ঠিক তার উল্টোটা, যে যত বেশি চুরি করে তাদের তত বেশি বড় বড় পদ দিয়ে রাখে, এটা ওদের সঙ্গে বেসিক পার্থক্য। আর এই যেটা বললাম, এসএফআই অভিযোগ করে তৃণমূল কাটবে না, এসএফআই অভিযোগ করে না, গোটা বাংলা সাধারণ ছাত্রছাত্রীরা, তোমারও অভিযোগ আর তুমি হয়তো অ্যাজ এ মিডিয়া পার্সন মিডিয়ার সামনে তোমার পার্সোনালিটি করতে পারো না, তাই তুমি মিডিয়ার সামনে বলছো এসএফআই অভিযোগ করে, সবাই অভিযোগ করে, এটা দিনের আনন্দ পরিষ্কার। এটা আচ্ছা, তোমাদের দুজন থেকে আমার বেসিক একটা প্রশ্ন, এরা যে প্রধান বিরোধী দল এই মুহূর্তে, যদি সিটের হিসাবে দেখো বিজেপি, বিজেপির ছাত্র সংগঠন নিয়ে তোমাদের দুজনের কি মত? জাঙ্গিয়ার বুক পকেট, গরুর গাড়ির হেডলাইট, ভাড়ের হ্যান্ডেল, আর কি কি হতে পারে, আর বলিস না, ঠিক আছে। বিজেপি তুই আচ্ছা এটা বলতো আমাকে, কিসের প্রধান বিরোধী দল? বিরোধী দলনেতা যিনি, তিনি বিরোধী? দেখো আমি তোমাকে, তুমি যদি আমাকে এরকম প্রশ্ন করো, আমি তো বলবো না, আমি জনগণকে প্রশ্ন করি, যেমন জনগণের প্রশ্ন আমাদের মাধ্যমে আমাদেরকে করছিস, আমরাও তোর মাধ্যমে জনগণের কাছেই প্রশ্ন করছি। তথ্য কি বলছে, তুমি এটাকে প্রাধান্য দিতে হবে প্রশ্ন, অবশ্যই তথ্যগতভাবে ঠিক। তাহলে গোটা বাক্যটা হচ্ছে যে সংসদীয় রাজনীতির বিচারে একটি সাম্প্রতিক ভোটের নিরিখে, বিধানসভা ভোটের নিরিখে বিজেপি এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দল। সেই তারপরে উপনির্বাচন হয়েছে, বামপন্থীরা প্রধান বিরোধী হয়েছে, পৌর নির্বাচন হয়েছে রাজ্য জুড়ে প্রচন্ড সন্ত্রাসের মধ্যে, বামপন্থীরা প্রধান বিরোধী হয়েছে বিভিন্ন জায়গায়, ছোট খাটো ভোট ইত্যাদি আন্দোলন লড়াই সংগ্রাম। মীনাক্ষী মুখার্জি 10 দিন জেল খেটেছে, শুভেন্দু অধিকারী গটগট করে ডোন্ট টাচ মি বলে নিরাপদে উঠে চলে গেছেন, সন্ধ্যাবেলা বেরিয়ে বাইক দিয়েছে, তাই তো? ফলত বিরোধিতা একটা পারসেপশন, কে বিরোধী এইটা পার্লামেন্টারি সিটের বিচারে হয় না,
বামফ্রন্ট এবং কংগ্রেস যৌথভাবে 2016 থেকে 2021 বিরোধী প্রধান বিরোধী হিসেবে থেকেছে বাংলার মিডিয়া প্রথম এক দেড় বছরের মাথার পর থেকে আর তাদেরকে বামফ্রন্ট কংগ্রেসকে বিরোধী হিসেবে দাঁড় করিয়েছে সে মিডিয়া যাই হোক তার কোথায় কে কার হাতে তামাক খায় আমি আর অত কথার মধ্যে যাচ্ছি না কিন্তু সুজন চক্রবর্তী আর আব্দুল মান্নান সুজন দা গোটা বাংলা ছুটে বেরিয়েছেন রোজ দিনের পর দিন এই কর্পোরেট মিডিয়া এই মেইনস্ট্রিম মিডিয়া দিলীপ ঘোষদের হাওয়া দিয়ে গেছে বিরোধী হিসেবে ফলত বিরোধীটা কেবলমাত্র আসন সংখ্যার বিচারে হয় না এটা একটা পারসেপশন তৈরি করার প্রশ্ন এই মুহূর্তে বাংলায় দাঁড়িয়ে প্রধান বিরোধী দল সংসদীয় রাজনীতির বিচারে বামপন্থীরা লড়াই রাস্তার আন্দোলনে বামপন্থীরা ছাত্র রাজনীতিতে এবিভিপির খুব আর এবিভিপি হওয়ার কোনো ব্যাপার কি দরকার আছে কি আচ্ছা তুই আমায় বল এনআরসি সিএ এর বিরুদ্ধে লড়াই করছে আনিস খান সেই আনিস খানকে তৃণমূল এসে পুলিশ পাঠিয়ে গুন্ডা পাঠিয়ে ছাদ থেকে ফেলে মেরে দিল তো বিজেপির এখানে থাকার কি দরকার তৃণমূলই তো বিজেপির কাজ করে দিচ্ছে তাই তো এই যে প্রেসিডেন্সিতে সরস্বতী পুজো করলো আমি তো ছবি দেখলাম সরস্বতী ঠাকুরের পায়ের তলায় আরবি ভাষায় আল্লাহর নাম টাম লেখা ইত্যাদি ভয়ানক ধর্মীয় টেনশন ঘটিয়ে দেওয়ার মতো একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে তৃণমূলই যদি এই ধরনের কনস্ট্যান্ট সাম্প্রদায়িক উস্কানির মধ্যে ছাত্র সমাজকে টেনে আনতে চায় টেনে আনার মতো পরিবেশ তৈরি করে তাতে করে এবিভিপির কাজ টিএমসিপি করে দিচ্ছে শিবাতুল্লাহকে যে হত্যা করলো তাকে এনে কোলে করে বসে মন্ত্রী দিয়ে দিল কাকে শিবাতুল্লাহকে ইমাম রশিদ শিবাতুল্লাহকে যে হত্যা করলো তাকে কোলে করে এনে সে সেই সময় ছিল বিরাট দাঙ্গাবাজ কারণ তখন সে বিজেপি কে কখনো পেয়ার হয়ে বলছিল তারপরে তৃণমূলে এসে সার্ফেক্স ঝালিয়ে সব হয়ে গেল ঝালমুড়ি খেয়ে থামতুম হয়ে গেল এখন সুন্দর তৃণমূলের ধর্মনিরপেক্ষ মঞ্চে বসে আছে ফলত পশ্চিমবঙ্গে আরএসএস বিজেপি এবিভিপি আরএসএস এর প্রভাব আছে তাতে তারা এটা বিলক্ষণ বোঝে যে ক্যাম্পাসের ভিতরে টিএমসিপির বিরোধিতা করলে এসএফআই শক্তিশালী হবে ফলত আমরা চুপচাপ আছি সুন্দর আছি আমাদের ছেলে মেয়েগুলো তৃণমূলেই থাকুক না টিএমসিপি করুক কোনো অসুবিধা নেই ঠিক যেভাবে তৃণমূলের কোলে বড় হওয়া তৃণমূলের হয়ে চাকরি চুরি করে এখন বিজেপির বিরোধী দলনেতা হয়ে বসে আছেন আরএসএস এর জামা কাপড় পরে ফেলেছেন আরএসএস এর পত্রিকায় যেরকম নিয়ম করে লেখা হয় যে পশ্চিমবঙ্গে বামপন্থীরা শক্তিশালী হচ্ছে এইটা আমাদের চিন্তার বিষয় তৃণমূল ক্ষমতায় আছে এটা চিন্তা নয় 2021 সালের ভোটের পরে লিখেছিল এই কিছুদিন আগে লিখেছে যেরকম পাল্টা উপহার স্বরূপ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এক সময় বলতেন আদবানি খারাপ সরি মোদি খারাপ আদবানি ভালো তারপরে এখন কিছুদিন হলো চলছে যে অমিত শাহ খারাপ মোদি ভালো এরপরে আস্তে আস্তে বলবেন যে অমিত শাহ ভালো তৃণমূলের শেষ পরিণতি তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের শেষ পরিণতি হবে হয় জেলে নয় বিজেপিতে হয় বাঁচার জন্য বিজেপিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করতে হবে আর নালে জেলে যেতে হবে এইটা ওরা পরিষ্কার বোঝে এবং বিজেপিও বোঝে এটা হচ্ছে সিম্বায়োটিক রিলেশন একে অপরের পরিপূরক তৃণমূল বোঝে বাঁচার জন্য চুরি করার জন্য বিজেপি আমাকে শেল্টার দেবে বিজেপি বোঝে বামপন্থীদের আটকে রাখার জন্য পশ্চিমবঙ্গে তৃণমূল আমাকে আমার স্বার্থ সার্ভ করবে ফলত বাংলার ক্যাম্পাসগুলোতে এবিভিপির আলাদা করে টিকে থাকার খুব প্রয়োজনীয়তা নেই আরএসএস ছাত্রদের মধ্যে যে পরিমাণ বিষ ঢোকানোর চেষ্টা করছে সেটা নিয়ে আমরা শঙ্কিত সেটা নিয়ে আমরা অনেক রকম স্টেপস নিচ্ছি এই 23 মার্চ ভগৎ সিং এর শহীদ দিবস সেখান সেদিন থেকেও আমরা নতুন একটা ক্যাম্পেইন লঞ্চ করব ভগৎ সিং এর ভারত বনাম আরএসএস এর ভারত আমি খুব ছোট্ট উদাহরণ তোকে দিচ্ছি কেন আলোচনায় বারবার তৃণমূল আসছে এনআরসি সিএ বিরোধী আন্দোলনের সময় থেকে আমরা বারংবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে বলেছি যে আমাদের সংবিধানের মুখবন্ধটা প্রিয়াম্বেল আপনি ক্যাম্পাসগুলোতে পড়ানোর চেষ্টা করুন এই যে ছেলেমেয়েরা সকালবেলা এসে স্কুলে একটু গান করে না বিভিন্ন রকমের কেউ আগুনের পরশমণি গায় কেউ বিভিন্ন রকম গায় সংবিধানের মুখবন্ধটা পড়ান আমাদের সেকুলার ডেমোক্রেটিক দেশ বোঝান তৃণমূল সরকার গত 3 বছরে কোথাও কোনো স্টেপ নিয়েছে ফলত ছাত্র সমাজের মধ্যে সাম্প্রদায়িকতার চাষ তার পরিবেশ তৈরি করার জন্য তৃণমূলের নেহাত ভূমিকা কম নয় ফলত এবিভিপি কে আর আলাদা করে থাকতে হয় না সাম্প্রদায়িকতায় শব্দ নিয়ে এত কথা বলতে হবে এটা ভাবলেও এটা অন্তত এই যুগে অনেকে আশ্চর্য হবেন না আমার দৃঢ় বিশ্বাস কারণ শেষ তুমি যদি ভারতীয় রাজনীতিটা দেখো সাম্প্রদায়িক হিন্দু মুসলমান এই সকল শব্দকে এত গুরুত্ব দেওয়া হয়েছে মানে ছাত্রছাত্রীরাও একটা ভয় ভীতি একটা শঙ্কিত একটা হচ্ছে সে যে দলই করুক এটাও তো বাস্তব কিন্তু আজকে উল্লেখযোগ্যভাবে তোমরা আছো এবং পিছনে একটা গির্জা দেখা যাচ্ছে এটাও আমাদের কাছে এটা হয়তো কোইনসিডেন্টলি হয়ে গেছে এটাও বাস্তব আমি বলো রাজনৈতিক আড্ডার একটা শেষ একটা প্রশ্ন নিয়ে একটু অন্যরকমভাবে এপিসোডটা আমরা শেষ করবো একটু অরাজনৈতিক কিছু প্রশ্ন আমি সাজিয়ে রেখেছি
প্রথমত কিছু ছাত্র আন্দোলন এসএফআই যেগুলো শুরু করেছিল, এটা আমার ব্যক্তিগত একটা ধারণা, তুমি আরো বলতে পারবে, সেই আন্দোলনগুলো শেষ হচ্ছে না। মানে ওই যে ঝাঁজ, তুমি আনিস খান নিয়ে লাগাতার আন্দোলন এসএফআই প্রথমে করেছিল, সেটা শেষ হলো কোথায়? শিক্ষক দুর্নীতি নিয়ে লাগাতার এসএফআই করেছে, এটা রাস্তায় করেছে, বিভিন্ন জায়গায় করেছে। আমি বলতে চাইছি, প্রাবল্যটা কি ধরে রাখা যাচ্ছে না, এটা কি তোমার মনে হয়? না, সবটা ওইভাবে না দেখে আমি শেষ দিয়ে শুরু করছি। শিক্ষক দিয়ে দুর্নীতি নিয়ে এসএফআই রাস্তায় নেমেছিল বলেই পার্থ চ্যাটার্জি ওই মানকে মাগে হিতে, হ্যাঁ, আজকে কত নিতে জেলের মধ্যে আছে, কুন্দল ঘোষের নাম বেরোচ্ছে, এসএফআই সহ বামপন্থীরা রাস্তায় আন্দোলন করেছিল বলেই গুচ্ছা গুচ্ছা ওএমএসসির নেতাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে। যা হয়েছে এর আগে তো হয়নি, এর আগে তো তৃণমূল করেনি, ইডি সিবিআই করেনি, বরঞ্চ ইডি সিবিআই বারবার এসে তৃণমূলকে গার্ড করার চেষ্টা করেছে। আনিস খান নিয়ে লাগাতার মুভমেন্টের ফলে প্রেশারটা পড়ছে তৃণমূল, সেটা আলাদা প্রশ্ন। হ্যাঁ, এটা ঠিক, আনিস খান নিয়ে লাগাতার মুভমেন্ট করেছি আমরা, যে সাকসেসে যাওয়ার কথা আমরা যেতে পারিনি, কিন্তু যখন আদালতে কোনো ঘটনা যায়, যখন কোর্টে যায়, এই প্রশ্ন অনেকের মনের মধ্যে যে আনিস খান নিয়ে তো এন্ড দেখলে না কেন, যদি কোর্টে না যেত, যদি সরকার যদি কোর্টে না পাঠাতো, আমরা যদি হাইকোর্টে যদি না পিটিশন দিতাম, তখন হয়তো মুভমেন্টটাকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার স্কোপ ছিল। যেহেতু একটা কোর্টের বিষয়ে চলে গেছে, আইনের আওতায় চলে গেছে, হাইকোর্টের আন্ডারে চলে গেছে, ফলে ওই নিয়ে বাইরে বিবৃতি দেওয়া বা বাইরে মুভমেন্ট করা মানে কোর্টকে আমি অবমাননা করছি, আমি কোর্টকে বিশ্বাস করছি না। তুমি সারদা নারদা আরো ঝাঁজালো হতে পারে না আন্দোলন, সারদা এসএফআই প্রশ্ন বললো যে আমি এসএফআই দুটো প্রশ্ন, তুমি একদম ঠিকই বলছো। আমি বলছি যে ইস্যু তো চারিদিকে, মানে তুমি যদি দেখো একদম, আই থিঙ্ক তুমি অস্বীকার করবে না, মমতা ব্যানার্জি বিরোধিতার জায়গায় থেকে ঠিক দুটো ইস্যু পেয়েছিলেন, সিঙ্গুর এবং নন্দীগ্রাম মেন ইস্যু, কিন্তু তোমরা বিরোধীরা কি কি জিনিস পাচ্ছো? শিক্ষক দুর্নীতি, আনিস খান, এখানে একটা প্রশ্ন আছে, অবশ্যই বলো। মমতা ব্যানার্জি যখন সিঙ্গুরে রাস্তা অবরোধ করেছিল, তখন মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। জাতীয় হাইওয়ে অবরোধ করে, জাতীয় সড়ক অবরোধ করে দিনের পর দিন বসেছিলেন, তখন সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন গণতান্ত্রিক অধিকার মানুষ আন্দোলন করতে পারে। এখনকার মুখ্যমন্ত্রীর নাম কিন্তু মমতা ব্যানার্জি। তুমি রাস্তায় যদি দাঁড়িয়ে প্রতি একটা এমএলএ কে কিভাবে টেনে হিঁচড়ে নিয়ে গেছে দেখতে পাচ্ছ না? একটা এমএলএ কে জেলের মধ্যে নিয়ে বন্দী করে রেখে দিয়েছে, মীনাক্ষী মুখার্জির মতো লিডারশিপকে টেনে নিয়ে গেছে। এই রিসেন্ট আরজিনা বিবি পূর্ব মেদিনীপুরে তাকে বিভস্ত করে যেভাবে মারধর করালো, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা পুলিশ মহিলাকে মারছে, ফলে দুটোর সঙ্গে তুমি যদি এক করো তাহলে মুশকিল আছে। সেই সময় প্রেক্ষাপট গণতান্ত্রিক পরিবেশ পরিসর ছিল, আজকের প্রেক্ষাপটে গণতন্ত্রের লেশ মাত্র নেই, ফলে দুটো এক করলে হবে না। তারপরেও এটাও ঠিক, একজন ধর্ষিতা হননি, তাকে ধর্ষিতা হিসেবে সাজিয়ে নিয়ে নবান্ন দরজা মোহাম্মদ সেলিম বসে পড়তে পারবেন? তার এথিক্স তাকে সেই পারমিশন দেবে? মমতা ব্যানার্জির অসততার এথিক্স, অসততার যদি কোনো এথিক্যাল ডিকশনারি হয়, তার লেখা লেখিকার নাম হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যাই হোক, আমি ব্যক্তিতে যাবো। তৃণমূল চক্রবর্তী যখন বিরোধী দলনেতা ছিল, তখন কি বিধানসভার টেবিল এসে ভাঙচুর করতে পারে আর বলতে পারে এই সৃজন ভাঙতে ওঠে, এই সৃজন ও করেছে এই করেছে বলতে পারবে? ফলত উনি যা যা করেছেন, যে যে রাস্তায় হেঁটেছেন, সেগুলো সবটা আমরা বামপন্থীরা আমাদের রাজনৈতিক দায়বদ্ধতার কারণেই পারবো না। এর মানে এই নয় যে আমরা বিরোধী হিসেবে কম ঝাঁঝাল। আরেকটা জিনিস যেটাই তুলনাটা যখন করা হয় তখন মিস করে যাওয়া হয়, মমতা ব্যানার্জি মানে মমতা ব্যানার্জি ছিলেন না। মমতা ব্যানার্জিকে সামনে রেখে সেই সময় বামপন্থীদের, এখন 10-11 বছর হয়ে গেছে দেখে এখন আমরা এই কথাগুলো বলতে পারি, এই অনুজ পাণ্ডে কয়েকদিন আগে ছাড়া পেলেন, ফুল্লরা মণ্ডল, ডালিম পাণ্ডেরা ছাড়া পেলেন, অনুজ পাণ্ডের বাড়ি নিয়ে সেই সময় মিডিয়া কত হইচই হয়েছিল, অনুজ পাণ্ডের বাড়ির পাশে তৃণমূলের যে কোনো ব্লকের নেতার বাড়ি দেখা দেখি দেখিয়ে বল তুলনা করতো অনুজ পাণ্ডের বাড়িটা সত্যিই অত বড় ছিল কিনা। এই যে এক ফোনে 1 লাখ দিত তখন কুণাল ঘোষ, সেই কুণাল ঘোষ তারপরে যখন জেলে চলে গেল তখন বললো সারদা নারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, সেই কথাটাকে ধরে আজ অব্দি তদন্ত হলো না, এখন আবার সে এসেছে ফিরিয়া। যে আমি বলতে চাইছি যেটা, যে বিরোধী মমতা ব্যানার্জি ওয়াজ আ প্রজেক্ট যাকে আরো অনেকে মিলে খাড়া করেছে। একে মমতা ব্যানার্জিকে মাঝখানে রেখে একদম ডান দিকে, রাজনৈতিক মানচিত্রের একদম ডান দিকে থাকা লালকৃষ্ণ আদবানী, দাঙ্গা না করলে ঘুম হয় না, আর রাজনীতির মানচিত্রের একেবারে বাঁদিকে থাকা কিষেণজি, ভাত দিয়ে বিপ্লব মেখে না হজম করলে ঘুম হয় না, সব একজোট হয়েছিল
বুদ্ধিজীবীরা, এই যে আমি এক ফোনে 1,00,000 উদাহরণ দিলাম কেন, কত রাতারাতি চ্যানেল গজিয়ে গিয়েছিল, মিডিয়া তৈরি হয়ে গিয়েছিল, কোটি কোটি টাকা, বিরাট বিরাট শততার প্রতীক লেখা হোর্ডিং, এই যে বিপুল আয়োজন হয়েছিল, আমরা বলছি না, তৃণমূলের প্রাক্তন এমপি তিনি বই লিখে ঘোষণা করেছিলেন, মানে জানিয়েছিলেন যে এক কাক শিল্পীর রায়চকের বাগানবাড়িতে মমতা ব্যানার্জির সাথে বিভিন্ন ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশের কনসাল জেনারেলদের মিটিং হয়েছিল বামফ্রন্ট সরকারকে সরাবার জন্য ষড়যন্ত্র। বামফ্রন্ট সরকারের সময় বামফ্রন্ট সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য পুরুলিয়া অস্ত্রবর্ষণ মামলা, ইতালি থেকে কিম ডেভিরা এসে, এই ইতিহাস তো বলতে হবে শিবম, বামপন্থীদের অজস্র ত্রুটি বিচ্যুতি, এগুলো আমরা কোনোদিন অস্বীকার করিনি। এই যে তুই বললি না একটু আগে যে এসএফআইও কি এগুলো করেনি, ঠিক, আমরা এগুলো অস্বীকার করিনি, এসএফআইর সময় কোথাও এক্সেস হয়েছে, কিন্তু বামপন্থীদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা, যে ষড়যন্ত্রের সামনে 34 বছর লড়াই করার পরে সময়ের নিয়মে বামপন্থীরা ধাক্কা খেল, এই ষড়যন্ত্রটাকে মাইনাস করে কেবলমাত্র মমতা ব্যানার্জি ঈশ্বর প্রেরিত সন্তান, তিনি এরা আহা উহু তার মতো নেত্রী পৃথিবীতে আসে নাই, এরকম ভাবার কোনো কারণ নাই। মমতা ব্যানার্জি ওয়াজ পার্ট অফ আ মিলিয়ন ডলার প্রজেক্ট, যে প্রজেক্টটাকে সামনে রেখে সাম্রাজ্যবাদীরা, এই কথাগুলো আমি খুব কঠিন কথা তোর ক্যামেরা দর্শকদের জন্য বলবো না, কিন্তু ওরাও এগুলো দেখে যে কাকে দিয়ে বাংলার মানুষ তার ইতিহাস, তার স্বাধীনতা সংগ্রামে পার্টিসিপেশন, তার লড়াইয়ের ইতিহাস, তার জনজীবন ঐতিহ্য সমস্তটার মধ্যে বাংলার মানুষ ত্যাগ তিতিক্ষা ইত্যাদিকে সম্মান করে, বাংলার মানুষ সংগ্রামী বোঝাপড়া সংগ্রামী চেতনাকে সম্মান করে, বাংলার মানুষের কাছে ঠিক একটা খুব দামি ধুতি পরে দামি গাড়ি থেকে নেমে নেতা, এইরকম নেতা অ্যাকসেপ্ট করবে না, ফলত অনেক খুঁজে খুঁজে প্রণব মুখার্জি না হচ্ছে না, প্রিয় দাশমুন্সি না হচ্ছে না, সোমেন মিত্র না পুরোটা হচ্ছে না, এই করে 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 আমাদের দেশের বড় লোকরা বার করলো যে এই একজন আছেন যিনি টালির চালে থাকেন, হাওয়াই চটি পরেন, পারলে আমি বলিনি সুব্রত মুখার্জি বলেছিলেন নতুন শাড়ি কিনে ছিঁড়ে পড়েন, কিন্তু আসলে গরিব সেজে বড় লোকের কথা বলেন, বড় লোক অনুযায়ী কাজ করেন, তাই তো? এই দেউচা পাচামি এখন এই আদানির ধস, মমতা ব্যানার্জি দায় এড়িয়ে যাবেন আদানির হাতে, দেউচা পাচামি আদানির হাতে ফারাক্কা তুলে দেওয়ার দায় এড়িয়ে যেতে পারবেন? আম্বানিদের আদানিদের আমাদের রাজ্যের সমস্ত স্কুলগুলোকে কিছুদিন আগে পিপিপি মডেল করে বেসরকারি হাতে বেঁচে দিচ্ছিলেন না? শ্রেণী স্বার্থের জায়গা থেকে বড় লোক কিন্তু দেখতে গরিবের মতো, একে ফুলিয়ে ফাপিয়ে দাঁড় করিয়ে অ্যাজ ইফ শি ইজ দ্য রিয়েল লেফট, ইনি যেন বামপন্থী, বিরাট নাম করা কবি গায়ক ইত্যাদিরা মমতা ব্যানার্জির মধ্যে লেনিন অব্দি দেখে ফেললেন। এই G20 মিটিংয়ে কয়েকদিন আগে মমতা ব্যানার্জি বলেছেন যে আমি কমিউনিস্টদের বিরুদ্ধে বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করে বড় হয়েছি, তার বামপন্থা বিরোধিতা তার বক্তৃতার ইন্টারন্যাশনাল মঞ্চে ছত্রে ছত্রে প্রকাশিত হয়েছে। ফলত শ্রেণীগতভাবে মমতা ব্যানার্জি যেভাবে বিগ মিডিয়ার সাহায্য পেয়েছেন, যেভাবে বড় মানে টাকা পয়সাওয়ালা মানুষদের সাহায্য পেয়েছেন, বড় লোকের সাহায্য পেয়েছেন, তার সাথে তোকে তো এটা বুঝতে হবে যে একটা বামপন্থীরা একটা ডানপন্থী সেট আপের মধ্যে দাঁড়িয়ে কাজ করছে। এটা সোভিয়েত ইউনিয়ন হলে আমি এই কথা বলতাম না, কিউবা হলে এই কথা বলতাম না, ভারতে বামপন্থীরা একটা ডানপন্থী সেট আপের মধ্যে দাঁড়িয়ে কাজ করছে, গণতান্ত্রিক অধিকার ততটুকুই অ্যালাউড যতটুকু ওরা অ্যালাউ করবে। মুকেশ আম্বানি দমদম এয়ারপোর্টে নেমে গটগট করে 54 তলায় মমতা ব্যানার্জির সাথে দেখা করতে চলে যেতে পারে, মইদুল মিদ্দা যদি যেতে চায়, আমাদের দেশের গণতন্ত্রে দুজনেরই একটাই ভোট, কিন্তু মইদুল মিদ্দা যেতে গেলে তাকে পুলিশ লাঠি পেটা করে খুন করে দেয়, তাই তো? ফলত এই সেট আপের মধ্যে দাঁড়িয়ে বামপন্থীরা একটা অসম লড়াই লড়ছে, যে লড়াইটা ইটসেলফ একটা মার্ভেলাস ব্যাপার যে তারা 34 বছর একটা অঙ্গরাজ্যে সরকার চালিয়েছে এবং এত আক্রমণের পরে আজকে দাঁড়িয়ে তুই আমাদের সাথে কথা বলছিস, তার আমরা তো দুজনে তরুণ প্রজন্মের বামপন্থী কর্মী দুজন, আমাদের আরো বন্ধু বান্ধব আরো অনেকে আছে, তোদের এখন হাজার হাজার ছেলে মেয়ে আসছে, এত আক্রমণের পরেও বামপন্থীদের শেষ করা গেল না, দিস ইটসেলফ প্রুভস, এই আক্রমণ 2 বছর তৃণমূলকে সহ্য করতে গেল, মমতা ব্যানার্জি শুদ্ধ ঘটি বাটি চাটি হয়ে যেত, কে ভাইপো কি জোহানেসবার্গে গিয়ে হোটেল খুলে সেই হোটেল চালাতো বসে বসে, ত্রিসীমানায় থাকতো না এই আক্রমণ সইতে হলে, ঠিক আছে? ফলত আজকে দাঁড়িয়ে বামপন্থীরা বলে আমাদের গর্বের জায়গা, এখনো দাঁড়িয়ে 10 বছর পরে জেল থেকে ছাড়া পেয়ে অনুজ পাণ্ডে বলছে সুশান্ত ঘোষ, যে ভারতী ঘোষ সুশান্ত ঘোষকে জেলে পুরেছিল, সে আগে মমতাকে মা বলে ডাকতো, এখন গরুকে মা বলে ডাকে, আর সুশান্ত ঘোষ এখন বুক ফুলিয়ে লাল ঝান্ডা নিয়ে মেদিনীপুরে ঘোরাফেরা করছে। এই গর্বের জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে মমতা ব্যানার্জি যেভাবে আন্দোলন করতেন তোমরা কেন সেভাবে পারো না, এই প্রশ্নটা মধ্যে কিছুটা অজ্ঞানতা আছে, কিছুটা অনেক সময় সমর্থকরাও করেন, তারা ভালোবেসে করেন, তারা তাদের খানিকটা তারা অনেক সময় এত মার খেতে খেতে মানুষ যা হয় খানিকটা পিঠ থেকে যায় দেয়ালে, ধৈর্য হারিয়ে ফেলেন,
আবার এটাও আছে যে আমাদের কারুর কারুর মধ্যে অনেক সময় একটু স্থিতাবস্থা মেনটেন করুক, এমনি করেই যায় যদি দিন যাক না, এরকমও কিছু কিছু হয়েছে। সেই লোকগুলো আমাদের পার্টি থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। নতুন যে অসংখ্য মানুষ রোজ লড়াই সংগ্রাম আন্দোলনে যোগ দিচ্ছে, আমি নিশ্চিত বিরোধিতার ইতিহাসও যদি লিখতে হয়, মমতা ব্যানার্জি যদি একটা প্যারাগ্রাফ হন, তাহলে বামপন্থীর একটা চ্যাপ্টার হিসেবে ভবিষ্যতে তোর বইতে থাকবে। অবশ্যই অবশ্যই, যেভাবে সৃজনদা যে লেখক কবিতা কবিতা লেখে বলে বোঝাই যায়। এবং অনেক দত্ত বলেছিল সৃজন কবিতা লেখে, আমি জানতাম না, বাট পড়ার পর বুঝতে পারলাম অনেক বড় কবি। একটা ছেলে ক্লাস ইলেভেনে পড়ে, হ্যাঁ, একটা গান, হ্যাঁ, মানে বাংলা ভাষাতে যারা কথা বলে, হ্যাঁ, বামপন্থী আন্দোলন যতদিন থাকবে এই গানটা তাদের জন্য মাইন ফল। আমি ইউটিউবে একটা দেখছিলাম, মানে প্রথমে দেখলাম যে ওরা নাম মেনশন করে, কারণ নাম তো ওরা জানেই না। হ্যাঁ, ইউটিউবে দেখলাম বাংলাদেশের বামপন্থী ছাত্ররা একটা গান করছে, ও যেটা পশ্চিমবঙ্গ থেকে পেয়েছি। পরে আর একটা জায়গায় দেখলাম ও যে পশ্চিমবঙ্গ থেকে পেয়েছি, গায়কের নাম, এই লেখকের নাম সৃজন ভট্টাচার্য। হয়তো ওরাও জানে যে সৃজন ভট্টাচার্য এখানে বামপন্থী আন্দোলনের কর্মী বা নেতৃত্ব, যাই হোক তুই অস্বীকার করতে পারিস, কিন্তু এটা তো ফ্যাক্ট। বলছি শত্রুপ ঘোষের যেদিন বিয়ে হলো, আমি একটা কমেন্ট পেয়েছিলাম দর্শক, আমি ছবিটা দিয়েছিলাম, দিয়েছিল সৃজন ভট্টাচার্যের পর শত্রুপ ঘোষের বিয়েতে দেখলাম এত নারীদের মন ভাঙলো। শত্রুপ ঘোষের আগে কিন্তু সৃজন ভট্টাচার্যের পর এই কথাটা ছিল, এই যে এত কথা বললি, এত গভীর গভীর কথা, সব ঠিক আছে, চিন্তায় মননে বিকাশে এগুলো থাকে, চেতনায় থাকে, তারপরে তো ব্যাক অফ দ্য মাইন্ডে সৃজন ভট্টাচার্য কিভাবে কাটি। তোমার একটা ব্যান্ড করেছিলে, বাঁচাতে পারোনি হয়তো, সে অর্থে এখনো আমি দেখেছি তোমার গান, তো আমিও শুনেছি, এটা অস্বীকার করার জায়গা নেই। এই যে সৃষ্টিশীলতাটা সৃজন কি এখনো নিজের মধ্যে আরোপ করে? হ্যাঁ, মাঝে মধ্যে সুযোগ সুযোগ পেলে এখনো কিছু গান কবিতা ইত্যাদি লিখি, কিন্তু তার মধ্যে আসলে এই তুমি কি করো, এই মানে তুমি কি গান বাজনা করো বা তুমি কি নাটক করো, তুমি কি কবিতা লেখো, এইটা যে কোনো মানুষকে যারা এগুলো করে, এটা তারা প্রত্যেকে আমার ধরনের একটাই কথা বলবে যে এগুলো কেউ করে না, এগুলো হয়েছে। আমি বোধহয় তোর চ্যানেলের আলাপচারিতাতেই বলেছি যে এটা এটা কোনো একটা পার্টিকুলার পরিস্থিতিতে মাথা এমন ভাবে আলোড়িত হয়ে গেল যে তখন মনে হলো যে এক্ষুনি ওই ছয়টা লাইন না লিখতে পারলে, প্রত্যেক মানুষের তো নিজেকে এক্সপ্রেস করার ধরন থাকে, তো সুতরাং ঠিক আছে, আমি খানিকটা কম বয়সে বুঝেছিলাম যে আমি কি বলবো, মানে ক্যাটের সাথে ম্যাট মিলিয়ে লিখতে পারি, আমার মতো আরো অনেকে পারে। গান বাজনা ব্যান্ড ছিল একটা ঠিকই, সে ব্যান্ডটার সাথে প্রায় নিজের সন্তানের মতো একটা ব্যান্ড, মানে ইনভলভমেন্ট থাকে তো ভীষণ জীবনের, সেই অর্থে প্রথম বড় ইনভলভমেন্ট এসএফআই, মানে নিজে পার্টিসিপেট করার প্রশ্নে। তারপরে অবশ্যই সেই ব্যান্ডটা ছিল, বন্ধু বান্ধব, আর আমাদের এমনি যাদবপুরের পরিবেশের মধ্যে খুব খোলামেলা আলাপচারিতার স্পেস ছিল, পরিসর ছিল, অন্য কিছু করুক, প্রতিটি ছাত্রের এটা প্রাপ্য যে সে একটা মুক্ত পরিসরে বড় হবে, সে একটা খোলা মনে বেড়ে ওঠার মতো, ভাবনা চিন্তা করার মতো একটা জায়গা দিয়ে, যেগুলো আমরা খানিকটা পেয়েছি। আমাদের প্রজন্মের অধিকাংশ ছেলেমেয়ে একটা পলিটিক্যাল টার্ময়েলের পরিবেশে পায়নি, তাদের একটা পার্মানেন্ট ক্ষতি হয়ে গিয়েছে, যে জায়গাটা আমি খানিকটা বলতে পারি বন্ধু ভাগ্য আমার খুব ভালো, বান্ধবী ভাগ্য, বান্ধবী ভাগ্য সবটা খুব ওই রকম ভালো, ভাগ্য ভালো, কারণ আমার মতো বন্ধু পেয়ে ভাই। এখন কথা হচ্ছে যে তোমাদের একটা ফ্যান ফলোয়ার ছিল, ফিমেল ফ্যান ফলোয়ার, এটাও তো বাস্তব, ওই সময় তো হঠাৎ করে এলো ইমিডিয়েট আমার কাছে, মানে পেনটা আছে, তোর ওই লেখা কোনো কিছু পাচ্ছে না, খুঁজছে খুঁজছে খুঁজছে, একটা মেয়ে বোধহয় টিস্যু নিয়ে মুখ মুখ ছিল,
স্মার্ট লিখে তাকে টিস্যুতে নিয়ে টিস্যুতে লিখে রেখে যাই না ওই কবিতাটা তোর কবিতার বই ঠাই পেয়েছে কিনা আমি জানি না। বন্ধুর জন্য এবং আমার দৃঢ় বিশ্বাস প্রতিকূদ্দা একটা সিম্বল ফেস, এর পিছনে অসংখ্য এসএফআই এর বন্ধুরা এই গান শুনবে, এসএফআই এর সেক্রেটারি তাদের সদস্য খুব কঠিন হবে। প্রথমত মানে এই কেসটা আমার শিবমের আগে অনেকবার খাওয়ানোর চেষ্টা করেছে, আমি বিভিন্ন সময় ডজ মেরে দিয়েছি, এই পারি না ওই পারি না গলা ভালো নেই সব বলে। আজকে অন ক্যামেরা বললো, মানে আমি কেবল দর্শকদের জন্য বলছি, যদি ন্যূনতম ভালো লাগা থাকে এসএফআই এর প্রতি এই গানটার সাথে সেটাকে জুড়বেন না, ছেড়ে চলে যাবেন না। তেরি জিত মেরি জিত, তেরি হার মেরি হার, सुन ले मेरा यार, तेरा गम मेरा गम, मेरी जान तेरी जान, ऐसा अपना प्यार, जान पे भी खेलेंगे तेरे लिए ले लेंगे, सबसे दुश्मनी ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। চাইলে তো ছাড়তে পারবো না, অবশ্যই আমরাও দর্শকদের সঙ্গে আমাদের এই বন্ধুত্বের সম্পর্ক ছাড়তে পারবো না, আপনাদের জন্য আমাদের ছুটে চলা। অসংখ্য ধন্যবাদ সৃজনদার প্রতিপদে এতটা সময় দেওয়ার জন্য। এই গান হয়তো অনেকে শুনলেন, কথাগুলো হয়তো অনেকে শুনলেন, আমার দৃঢ় বিশ্বাস এই কথাগুলো অনেককে ভাবাবে, অনেক কিছু শেখাবে, শেখার তো শেষ নেই, শেখার কোনো বয়স হয় না। তাই দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আজকে রাত 8টার সময় আসবে অকপট অনির্বাণ ভট্টাচার্য, নাটক সিনেমা থিয়েটার সময় সমাজ নিয়ে একাধিক প্রশ্নের বিস্ফোরক জবাব দিয়েছেন আমাদের ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এসএফআই যারা এটা দেখলেন এই চ্যানেলটা একটুখানি আমাদেরকে ভালোবাসা দেবেন, অনুপ্রেরণা দরকার, অনুপ্রেরণা ছাড়া এগোবো কীভাবে। তাহলে মুশকিল আছে, এছাড়া বাকিটা ও যা বললো যেভাবে বললো ওকে অনেকদিন ধরে চিনি, খুব ভালো লাগে। ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ইন্ডিপেন্ডেন্টলি কাজ করুক, ইন্ডিপেন্ডেন্ট ভয়েস ভীষণ ভাবে দরকার আমাদের এই পরিস্থিতিতে। অসংখ্য শুভেচ্ছা রইল, আপনারা আরো বেশি করে এঙ্গেজড হন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। একদম, এই যে নিরপেক্ষভাবে যেভাবে এগিয়ে চলার চেষ্টা করছো এইভাবে থেকো, অবশ্যই আমরা পাশে আছি, পাশে থাকবো, যারা দেখছেন তারাও পাশে থাকবে, যদি এই নিরপেক্ষ এইভাবে থাকো আর কি। তারপরে তো ভাই বলেছে, অবশ্যই ভাই বলে দিয়েছে কথা হবে না, ভাইয়ের যারা শ্রোতা যাদের দাদা হিসাবে যারা দেখলেন তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা পাশে রাখবেন। ধন্যবাদ।